হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি ডাইজেস্টিভ সিস্টেম পুষ্টি যে চ্যাপ্টারটা সেটা এমসিকিউ তোমাদের করানোর আগে একটা থিওরি ক্লাস দিয়েছিলাম আর তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে খুব ভালোভাবে সেই ক্লাসটা দেখেছিলে তোমরা আর তোমরা বলেছিলে যে না এরকম থিওরি ক্লাস চাই যে এমসিকিউ কিউ কোশ্চেন করানোর আগে এমসিকিউ কিউ মানে ইউথ কম্পিটিশান টাইমস এই বুকস থেকেই হবে কিন্তু করোনার আগে থিওরি ক্লাস দিলে সেই কোশ্চেনগুলো করতে বা বুঝতে অনেক সুবিধা হয় তখন তোমরা নিজেরাই সেই জিনিসগুলোকে বুঝতে পারো তো সেই জন্যই তোমাদের যে মানব শরীর যে পার্টটা চলছে আজকে হচ্ছে আট নাম মানব শরীরই স্টার্ট হয়েছে না তো এর আগে দুটো ক্লাস মানব শরীরের হয়েছে তো আজকে আট নম্বর ক্লাস আট নম্বর ক্লাসে কি করবো যে মানব শরীরের ব্লাড এর পরে যে এমসিকিউটা আছে না ব্লাড সার্কুলোটারি সিস্টেম তো ব্লাড সার্কুলেটার সিস্টেমে আমি থিওরিটা আজকে পড়াবো আজকে কিন্তু থিওরি ক্লাস আজকে কিন্তু এমসিকিউ ক্লাস নয় আর এই ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা জানো যে ক্লাসটা করলে তোমাদের এমসিকিউ কোশ্চেন কোনো প্রবলেম হবে না আর এই যে ক্লাসটা এটা কিন্তু গ্রুপ ড বলে নয় এটা যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট যে কোনো এমসিকিউ কোশ্চেন সলভ হবে আর থিওরি ক্লাস করলে কি এমসিকিউ যেভাবেই ঘুরিয়ে দেখ আমাদের আরামসে আমরা করতে কোনো প্রবলেম হবে না তার জন্যই লিখেছি যে ইউথ কম্পিটিশান টাইমস থেকে এমসিকিউ করার আগে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এই থিওরিটা কিন্তু এনসিআরটি এই বেসিসেই হবে ঠিক আছে মানে অন্য কোথা থেকে নয় এনসিআরটি যেরকম যা ডাটা দেওয়া আছে যেরকম যেভাবে আছে সেইভাবেই কিন্তু ক্লাসটা হবে যাই হোক তোমরা ক্লাসটা দেখো ক্লাসে শেষে রেসপন্স করবে কমেন্টে জানাবে ক্লাসটা কেমন লাগলো আমি একটাই জাস্ট কথা বলবো যে কোথাও কোনো স্কিপ করবে না পুরো ক্লাসটা কন্টিনিউ দেখবে কোনো জায়গায় স্কিপ করলে কিন্তু মুশকিল হবে কারণ এখানে সমস্ত কিছু আলোচনা করা হবে ঠিক আছে তো এখানে ক্লাস স্কিপ করবে না কারণ প্রত্যেকটা যে পয়েন্ট বলবো না প্রত্যেকটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেই কোনো এক্সট্রা কোনো পয়েন্ট বলা হবে না জাস্ট এক্সামে যেরকম আসে ঠিক সেরকমই পয়েন্ট বলা হবে তাই যে কোনো জায়গায় মিস করলে কিন্তু তোমাদের অনেক বেশি অসুবিধা হবে যারা ডেলি ক্লাস ফলো করো এরপর স্কিপ করে যাও যেখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে সেখান থেকে দেখতে পারো আর যারা নতুন তাদের জন্য কিছু কথা বলি যে এখানে ইউথ কম্পিটিশান টাইম সেই বুকসটা থেকে সলভ করা হচ্ছে ম্যাথের এবং সায়েন্সের প্রশ্ন এবং জিকে বা রিজেনিংও স্টার্ট করা হয়েছে তো ম্যাথের এবং সায়েন্সের আমরা অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি যেগুলো প্লেলিস্ট বানানো আছে প্লেলিস্টে গেলে দেখতে পাবে বায়োলজি তো আলাদা করে প্লেলিস্ট বানানো আছে এরকম নাম্বার দিয়ে দিয়ে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে নাম্বার দিয়ে আসে আর ফিজিক্সের প্লে লিস্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে আর ম্যাথেরও তাই প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে প্লে লিস্ট বানানো আছে তো প্লে লিস্টে গেলে দেখতে পাবে আমাদের ফিজিক্স অলরেডি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো সম্পূর্ণ প্লে লিস্ট তোমরা ডিসক্রিপশন বক্সেও প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা গিয়ে ডিসক্রিপশন বক্স চেক করলে যে কোন যে চ্যাপ্টারটা তোমাদের দেখার ইচ্ছা সেই চ্যাপ্টারটা দেখতে পারবে ডেসক্রিপশন বক্সে টোটাল লিঙ্ক দেওয়া আছে এছাড়া সবথেকে ভালো প্লে লিস্টে গিয়ে চেক করলে সব পুরোটা একসাথে পেয়ে যাবে তোমরা আর যারা এখনও পর্যন্ত এক্সাম গ্র্যাভিটির এই টেলিগ্রাম চ্যালেঞ্জ চ্যানেলের সঙ্গে মানে লিঙ্কের সাথে এখনো অ্যাড হওনি এক্সাম গ্র্যাভিটি চ্যানেলের এটা লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক ঠিক আছে তো এখানে গিয়ে অ্যাড হয়ে গেলে তোমরা এই যে ক্লাসটা হচ্ছে এর যে পিডিএফ মানে যে এমসি কিউ ক্লাসগুলো হয় এর যে পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে বাংলাতে তোমরা ওখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো ম্যাথের এবং সায়েন্সের ওকে তো এটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট বক্সের লিঙ্ক দেবো যদি কমেন্ট বক্সে আমি ভুলে যাই কোনো কারণে ডেসক্রিপশন বক্সে হানড্রেড পারসেন্ট লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে তোমরা গিয়ে চ্যানেলে কিন্তু আরামসে অ্যাড হতে পারো তোমরা অনেকে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক হতে যোগ হতে পারছো না কেন আমি জানি না প্রায় তিন হাজার দুশো জনেরও বেশি স্টুডেন্ট ওখানে অলরেডি যোগ আছে তো যারা এখনও যোগ হওনি যোগ হয়ে যাও যদি টেলিগ্রাম মানে পিডিএফ পেতে চাও বা ক্লাসের আপডেট পেতে চাও আর এটা আমাদের ফেসবুক পেজ যদি চাও তাহলে ফেসবুক পেজেরও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা ফেসবুক পেজেও কিন্তু অ্যাড হতে পারো এটা এক্সাম গ্রাফিটেরি ফেসবুক পেজ ঠিক আছে আজকে ক্লাসটা স্টার্ট করছি ব্লাড রক্ত এই ক্লাসটা দেখো তোমাদের কেমন লাগে থিওরি ক্লাসটা দেখো আজকে কিন্তু কোনো রকম পিপিটি আমার বানিয়ে নিয়ে আসিনি মানে জাস্ট আমি তোমাদের একদম ওই পয়েন্টগুলোই বলবো যে পয়েন্টগুলো দরকার তো আমি লিখবো তোমরা আমার সঙ্গে কিন্তু খাতাতে নোট করে নাও দেখো প্রথমত হচ্ছে রক্ত মনে রাখবে রক্তকে কি বলা হয় তরল যোগ গলা আমি রানিং লিখবো তো হ্যান্ডরাইটিং খারাপ হলে তোমরা কিন্তু খাতায় নোট করো তরল যোগ গলা দেখো কলা জিনিসটা কি কলা জিনিসটা হচ্ছে কতগুলো কোষ মিলে কি তৈরি করে না কলা তৈরি করে তাহলে নিশ্চয়ই রক্ত অনেকগুলো কোষের সমষ্টি আমরা দেখবো যে কোষ মানে কোষ বলা ঠিক হবে না অন্য কিছু বলা ঠিক হবে সেগুলো পরে দেখছি তো তরল যোগ গলা তরল যোগ গলা কেন বলা হয় রক্তকে এর কারণ হচ্ছে রক্ত যেহেতু তরল রক্ত অ্যাকচুয়ালি লিকুইড না তরলই না মানে ওর মধ্যে থাকে অনেক কিছু কিন্তু অ্যাকচুয়াল কি তরল কারণ রক্তের মধ্যে ওয়াটারের পরিমাণ বেশি থাকে আমরা রক্তের যখন ভাগগুলো পড়ব যে রক্ত কী কী দিয়ে তৈরি উপাদান কী কী দিয়ে তৈরি তখন দেখব ওয়াটারের পরিমাণ সব থেকে বেশি থাকে তো রক্ত যেহেতু তরল সেহেতু রক্ত কি করে বিভিন্ন অঙ্গের মধ্যে না যোগাযোগ সাধন করে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে যোগাযোগ সাধন করে সেই জন্য রক্তকে কি বলা হয় তরল গলা বোঝা গেল যদি বলে যে রক্ত কী কী নিয়ে তৈরি দেখো রক্ত কী কী নিয়ে তৈরি রক্ত প্রধানত হচ্ছে রক্ত রস যেটাকে আমরা বলি প্লাজমা তোমরা দুটোই লিখে নিতে পারো আমি একটাই লিখছি কারণ টাইম যাতে নষ্ট না হয় রক্তরস বা প্লাজমা যেটাকে বলা হয় চলো আমি লিখে দিচ্ছি প্লাজমা আর একটা হচ্ছে রক্ত কণিকা যেটাকে ইংলিশে কি বলে কর্পাসেল বলে না কর্পাসেল তো একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে কর্পাসেল দেখো রক্ত কণিকা ঠিক আছে রক্ত রসের পরিমাণ এই রক্তের মধ্যে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট আর রক্ত রক্ত কণিকার পরিমাণ ফর্টি ফাইভ পার্সেন্ট বোঝা গেল প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো থেকে প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন হয় রক্তরস এই রক্ত রসের মধ্যে থাকে কি রসের মধ্যে থাকে কি দেখো রক্ত রসের মধ্যে মেনলি দুটো জিনিস থাকে একটা হচ্ছে জল আর একটা হচ্ছে কিছু কঠিন পদার্থ এবার তোমরা ভাববে যে কঠিন পদার্থ যখন থাকে তাহলে রক্ত কণিকার মধ্যে সেটা পড়া দরকার ছিল না রক্ত কণিকার মধ্যে কী সেটা আমি পরে তোমার দেখাচ্ছি এখানে জলের পরিমাণ কত থাকে জলের পরিমাণ থাকে নাইন টু নাইনটি টু পার্সেন্ট আমি এই মাত্র আগে বললাম না যে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে নাইনটি থেকে নাইনটি টু পার্সেন্ট কঠিন পদার্থের পরিমাণ কত থাকে না আট থেকে দশ পারসেন্ট ঠিক আছে তোমরা বুঝেও নিতে পারো তারপর স্কিন নিয়ে নিতে পারো কঠিন পদার্থ যদি বুঝতে না পারো হাতে লেখা ভালো না তাহলে লিখেও নিতে পারো হাতে যাই হোক কঠিন পদার্থ এবার দেখো এই কঠিন পদার্থকে না দুভাগে ভাগ করা হয় এখানে এটা কিন্তু রক্ত রসের ভাগ বলছি কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জৈব পদার্থ আর একটা হচ্ছে অজৈব পদার্থ অজৈব পদার্থ এই জৈব পদার্থের পরিমাণ থাকে সাত থেকে সাত দশমিক এক থেকে আট দশমিক এক মানে সাত থেকে আট পার্সেন্টের মতো এখানে জৈব পদার্থ থাকে আর অজৈব পদার্থ থাকে খুব কম জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট কী এক পার্সেন্ট বলতে পারো জিরো পয়েন্ট নাইন পার্সেন্টই বলতে পারো ঠিক আছে এবার অজৈব পদার্থের মধ্যে পড়ছে কি তাহলে এই স্লাইডটা আমি মুছে দিচ্ছি স্কিনশন নাও আমি মুছে আরেকবার বলে দিচ্ছি রক্তকে দুভাগে ভাগ করে রক্ত রক্তকে বলা হয় তরল যোগ গলা রক্তকে দুভাগে ভাগ রক্ত রস আর রক্ত কণিকা রসের ভাগ দেখতে পাচ্ছি জল আর কঠিন পদার্থ নিয়ে রক্ত রস তৈরি বা প্লাজমা যেটাকে বলা হয় রক্ত রসের পরিমাণ ফিফটি ফাইভ পার্সেন্ট রক্ত কণিকার পরিমাণ ফর্টি ফাইভ পার্সেন্ট এই রক্ত রসের মধ্যে জল আর কঠিন পদার্থ আছে কঠিন পদার্থের আবার ভাগ আছে জৈব আর অজৈব যেখানে জৈব পদার্থ আছে সাত দশমিক এক আর অজৈব পদার্থ আছে শূন্য দশমিক নয় পার্সেন্ট এবার এই জৈব পদার্থের মধ্যে কি কি পড়ছে শর্করা পড়ে যাচ্ছে স্নেহ বস্তু পড়ে যাচ্ছে দেখো শর্করা বলতে কি পড়ছে তোমরা কিন্তু এগুলোও খাতায় নোট করো আমি লিখছি না বলে নয় তোমরা লিখবে না জৈব পদার্থের মধ্যে পড়ছে কি শর্করা শর্করা মানে গ্লুকোজ আমরা কার্বোহাইড্রেট খাচ্ছিলাম না ও সরলতম রূপ কি হচ্ছিল গ্লুকোজ হচ্ছিলো আর কী হচ্ছিলো বস্তু। আর কি পাচ্ছিলাম দেখো স্নেহবস্তু বলতে কি ফসফ লিপিড হয়ে গেল কোলেস্টেরল হয়ে গেল ফ্যাট ফ্যাট জাতীয় যে বস্তুটা আর কি তারপর কি জৈব পদার্থের মধ্যে আর কি পড়ে প্রোটিন পড়ে প্রোটিন প্রোটিনের মধ্যে কি কী পড়ে সেগুলো আমাকে একটা লিখতে হবে কারণ প্রোটিনটা খুব ইম্পর্টেন্ট রক্তের মধ্যে যে প্রোটিনটা আছে ভেরি মানে সো মাচ ইম্পর্টেন্ট প্রোটিন আর কী পড়ে এর মধ্যে আর পরে অপ্রোটিন মানে নাইট্রোজেন ঘটিত যৌগ ঠিক আছে নাইট্রোজেন ঘটিত যৌগ বলতে অ্যামোনিয়া ইউরিয়া ক্রিওটেনিন ইউরিক অ্যাসিড এগুলো হচ্ছে সব নাইট্রোজেন ঘটিত যৌগ আর কিছু অন্যান্য জিনিস আছে জৈব পদার্থের মধ্যে যেগুলোর মধ্যে এনজাইম এনজাইম মানে উৎসেচক যে উৎসেচকটা আমাদের খাবার পরিপাকে সাহায্য করতো ওটা কিন্তু জৈব পদার্থ মনে রাখবে এনজাইম হরমোন তারপরে অ্যান্টিবডি এগুলো সব কি এগুলো সব জৈব পদার্থ অ্যান্টিবডি অ্যান্টিজেন কি এগুলো পরে পড়ছি আমরা তোমরা এইটুকু শুধু জেনে রাখো জৈব পদার্থের মধ্যে এগুলো পড়ছে এবার অজৈব পদার্থের মধ্যে কী পড়ছে তাহলে অজৈব পদার্থের মধ্যে জাস্ট জিরো পয়েন্ট নাইন বেশি কিছু নেই এর মধ্যে সোডিয়াম পটাশিয়াম তামা লোহা ফসফরাস এগুলো পড়ছে কি বললাম অজৈব পদার্থের মধ্যে সোডিয়াম পটাশিয়াম তামা লোহা ফসফরাস জাস্ট এগুলো পড়ছে এই যে জৈব পদার্থের মধ্যে আমি এখন কিন্তু রক্তকণিকার ভাগে আসিনি রক্ত আমি আসছি তার আগে অজৈব পদার্থ ক্লিয়ার অজৈব পদার্থ লেখার কোনো প্রয়োজন নেই আবার বলে দিচ্ছি সোডিয়াম পটাশিয়াম লোহা ফসফরাস এগুলো হচ্ছে অজৈব পদার্থ এই জৈব পদার্থের মধ্যে এই যে বললাম না শর্করা মানে গ্লুকোজের কথা বললাম স্নেহবস্তু মানে ফ্যাট জাতীয় যে খাবারগুলো সেগুলো জৈব পদার্থের মধ্যে বললাম আরটা বললাম না প্রোটিন এই প্রোটিনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রক্তের মধ্যে তো এটা আমি মুছে পড়ে জাস্ট প্রোটিনগুলো তোমাদের একবার লিখে দেখাচ্ছি কারণ ওই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট দেখো রক্তের মধ্যে যে প্রোটিন থাকে প্রোটিন কি কি থাকে খুব বেশি ইম্পর্টেন্ট এক নম্বরে মনে রাখবে ফাইব্রিন ওজেন এগুলো কিন্তু যখন আমি লাস্টের দিকে বোঝাবো তখনও কিন্তু লাগবে ফাইব্রিন ওজেন থাকে দু নাম্বারে কি থাকে দু নাম্বারে থাকে প্রথম বিন প্রথম বিন আর তিন নাম্বারে কী থাকে অ্যালবুমিন কি থাকে অ্যালবুমিন আর চার নম্বরে থাকে গ্লোবিউলিন গ্লোবিউলিন কী থাকে গ্লোবিউলিন তাহলে প্রোটিন থাকে আমাদের চারটে ফাইবিনোজেন প্রথম বিন অ্যালবুমিন আর গ্লোবিউলিন এবারে আমি যে বললাম এই জৈব পদার্থের মধ্যে আরেকটা ভাগ বললাম না যেটা অপ্রোটিন যেটা প্রোটিন নয় যেটা নাইট্রোজেন ঘটিত যৌব ওটা তো তোমরা জানো অ্যামোনিয়া হয়ে গেলো ইউরিয়া হয়ে গেলো ইউরিক অ্যাসিড হয়ে গেলো এগুলো সব জৈব পদার্থের মধ্যে পড়ে যাচ্ছে এগুলো নাইট্রোজেন ঘটিত যৌগ আর যে অন্যান্যগুলো বললাম তার মধ্যে এনজাইম হরমোন রঞ্জক অ্যান্টিবডি এগুলো তো জৈব পদার্থটা শেষ এটা জৈব পদার্থটা এখানে শেষ তার মানে রক্ত রসের মধ্যে কি কী আছে আমরা টোটালটা বুঝে নিলাম এছাড়া আর কিছু নাই এবার যে আরেকটা ভাগ ছিল রক্ত কণিকা দেখো যখন থিওরি ক্লাস আমি প্রপার করাবো না তখন আমি স্লাইড স্যালডার ফ্যালডার বানিয়ে নিয়ে এসে আরও ভালো করে সুন্দর করে দেখাবো কিন্তু এগুলো থিওরি ক্লাস নয় তোমাদের জাস্ট এমসিকিউ করার জন্য যেগুলো সাপোর্ট প্রয়োজন জাস্ট আমি সেই রকমভাবে করাচ্ছি আর কিছু নয় এক্সামের আগে তোমাদের সিলেবাস শেষ করার জন্য জাস্ট খুব ভালোভাবে এটা নয় যে যেমনভাবে ইচ্ছা তেমনভাবে করাচ্ছি খুব ভালোভাবে করাচ্ছি এর বাইরে কোশ্চেন তোমরা দেখতেও পাবে না রক্তকণিকার মধ্যে তিনটে ভাগ ছিল রক্তকণিকার মধ্যে তিনখানা ভাগ কি কি ভাগ একটা হচ্ছে লোহিত রক্তকণিকা দু নাম্বার হচ্ছে সেদ রক্তকণিকা যেটা যেটার নাম তোমরা এত শুনেছ আর তিনটে হচ্ছে অনুচক্রিকা আজকে প্রত্যেকটার কাজ তোমরা ভালো করে বুঝতে পারবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা পাঠ আমরা বুঝবো তার মধ্যে সেদ রক্ত আমি জাস্ট এখন ভাগগুলো দেখাচ্ছি সেদ রক্ত কণিকার মধ্যে কী কী ভাগ আছে সেদ রক্ত কণিকা বা ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে গ্রানালো সাইড ছাড়াও ইংলিশ ছাড়াও বাংলাতেই বলছি একটা হচ্ছে অদানাদার অ দানাদার একটা হচ্ছে দানাদার একটা কি দানাদার দেখো অদানাদারের মধ্যে দুটো জিনিস পড়ে এগুলো তোমরা সব নাম শুনেছ কিন্তু মানে জাস্ট একবার রিভিশন ভালো করে করো অদানাদারের মধ্যে না দুটো জিনিস পড়ে একটা হচ্ছে মোনোসাইট আর দু নাম্বারে লিখে নাও লিম্ফোসাইট মোনোসাইট আর লিম্ফোসাইট আর দানাদারের মধ্যে তিনটে জিনিস পড়ে কি পড়ে এক নাম্বারে হচ্ছে ইউসেনোফিল বাংলা কি করে সিনোফিল ঠিক আছে আর দু নাম্বারে হচ্ছে নিউট্রোফিল নিউট্রোফিল আর তিন নাম্বারে হচ্ছে বেসোফিল তিন নাম্বারে হচ্ছে বেসোফিল তাহলে রক্তকণিকা তিনটে ভাগ লোহিত রক্তকণিকা রক্ত রক্তকণিকা অনুচক্রিকা সেদ রক্ত কণিকা দুটো ভাগ অদানাদার দানাদার অদানাদারের ভাগ হচ্ছে মনোসাইটা লিম্ফোসাইট আর দানাদারের ভাগ হচ্ছে ইউসোনোফিল নিউট্রোফিল বেসোফিল এবার যদি তোমাকে বলে যে ছে্বেদ রক্ত কণিকার মধ্যে এই পাঁচটার এই যে পাঁচটা জিনিস আছে এর মধ্যে পরিমাণ বেশি কোনটা আমি সাইজে বড়ো ছোট বলছি না পরিমাণ বেশি কোনটা মনে রাখো মনোসাইটের পরিমাণ হচ্ছে পাঁচ থেকে দশ পারসেন্ট লিম্ফোসাইটের পরিমাণ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ইউসোনোফিলের পরিমাণ হচ্ছে এক থেকে চার পার্সেন্ট নিউট্রোফিলের পরিমাণ হচ্ছে ষাট থেকে সত্তর পার্সেন্ট আর বেসোফিলের পরিমাণ হচ্ছে জিরো থেকে ওয়ান পারসেন্ট তাহলে তোমরা আমাকে বলো যে সবথেকে বেশি পরিমাণ কোনটা সবথেকে বেশি পরিমাণ হচ্ছে কার নিউট্রোফিল নিউট্রোফিলের পরিমাণ সবথেকে বেশি যদি বলে সবথেকে কম পরিমাণ কার সেটা হচ্ছে বেসোফিল তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু অনেক অনেক জায়গায় এসেছে যে রক্ত রক্তকণিকার মধ্যে কোনটার পরিমাণ সব থেকে বেশি থাকে তাহলে মনে রাখে দাও আজ থেকে নিউট্রোফুলের পরিমাণ সব থেকে বেশি থাকে এবার যদি তোমাদের পরিমাণের কথা বলে যে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে কত পরিমাণ থাকে রক্ত রক্তকণিকা অনুচক্রিকা কতটা পরিমাণ থাকে বা এদের আয়ু কী ভালো করে শুনে নাও এগুলো পরীক্ষায় এসছে বারবার তোমরা দেখতে পেয়েছ কোশ্চেনে তো কতটা ইম্পর্টেন্ট তোমাদের বলতে হবে না লোহিত রক্ত রক্তকণিকা ফিমেলদের মধ্যে আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি ঠিক আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও আমি এটা মুছে দিচ্ছি তোমাদের বলছি তারপর দেখো লোহিত রক্তকণিকা আমি না রেড ব্লাড কর্পাসে লিখছি আর বিসি লিখছি ঠিক আছে আর বিসি মুছে যাচ্ছে কেন এক মিনিট একটা লিখছি আরবিসি একটা লিখছি ডাব্লু বি আরটা হচ্ছে প্লেটলেট বা অনুচক্রিকা অনুচক্রিকার ইংলিশ হচ্ছে প্লেটলেট তো আমি অনুচক্রিকাই লিখছি মনে রাখবে আরবিসির পরিমাণ হচ্ছে পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ান মিলিয়ান পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন এটা কতটা পরিমাণ রক্তে না জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এম এল রক্তে তোমরা এটা ছেড়ে দাও আমাদের শরীরে টোটাল কত আছে সেটা লিখে নাও আমাদের শরীরে আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ ট্রিলিয়ন মানে বুঝতে পারছো পরিমাণটা আর বিসির পঁচিশ থেকে তিরিশ ট্রিলিয়ন আছে আর আমাদের শরীরে মনে রাখবে ফিমেলদের না মেলের থেকে একটু কম থাকে সামান্য যেখানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এমএল রক্তে যেখানে পুরুষদের থাকে মানে পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন পর্যন্ত সেখানে ফিমেলের থাকে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ মিলিয়ন পর্যন্ত একটু কম থাকে ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ মানে অ্যাভারেজ তোমরা বলতে পারো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিলিটারে পাঁচ মিলিয়ন করে থাকে আর টোটাল থাকে পঁচিশ থেকে তিরিশ ট্রিলিয়ন আমাদের আরবিসি মানে রেড ব্লাড কর্পোরাসের লোহিত রক্তকণিকার কথা বলছি ঠিক আছে ডাব্লু বি পরিমাণ হচ্ছে যেখানে এক মিনিট যেখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এমএলএ এখানে গড়ে ফাইভ মিলিয়ন ছিল ফাইভ মিলিয়ন ছিল গড়ে সেখানে ডাব্লু বিসির হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এমএলএ চার হাজার থেকে এগারো হাজার চার হাজার থেকে এগারো হাজার তাহলে বুঝতে পারছো যে আরবিসির পরিমাণ ডাব্লু থেকে বেশি থাকে ডাব্লু থেকে আরবিসির পরিমাণ বেশি থাকে এ আর আসছি অনুচক্রিকা অনুচক্রিকার পরিমাণ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এম রক্তে এটা কত না ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ লাখ ফোর পয়েন্ট ফাইভ লাখ পাতি কথা আমরা এখানে বুঝতে পারছি আরবিসি সব সবথেকে বেশি তারপর ডাব্লু তারপর প্লেটলেট যদি না ভুল বললাম অনুচক্রিকা তারপরে সেকেন্ডে আছে অনুচক্রিকা তারপর লাস্টে আছে ডাব্লু বিসি তো মাত্র চার হাজার থেকে এগারো হাজার আর অনুচক্রিকা সেখানে দেড় থেকে সাড়ে চার লাখ পর্যন্ত তাহলে অনুচক্রিকা বেশি যদি রেশিও জিজ্ঞাসা করে যে আর বি আর প্লেটলেট যেটাকে আমরা কি বলি অনুচক্রিকা যদি পরিমাণের রেশিও জিজ্ঞাসা করে তো মনে রাখবে ছশো ইজ টু ওয়ান ইজ টু চল্লিশ হাজারো জায়গায় প্রশ্নটা দেখতে পেয়েছ আজকে ভালো করে মন মনে রেখে দাও ছশো ইস ডু ওয়ান ইজ ডু চল্লিশ হচ্ছে এদের পরিমাণের রেশিও আর বেশি থেকে বেশি বারবার বলছি সেকেন্ডে প্লেটলেট তারপর ডাব্লু এবার একটা প্রশ্ন খুব পরীক্ষাতে দেয় যে রক্তের মধ্যে রক্তের যে মানে পিএইচ ভ্যালু কত এটা খারিও না আম্লিক না কি রক্তের পিএইচ ভ্যালু কত তো তোমরা মনে রাখো রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট ফোরের মতো মানে সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর এরকম মানে আমি কি বলেছিলাম সাত হলে প্রথম সাতের নিচে নেমে গেলে আমলি আর সাতের উপরে গেলে খারিও তাহলে ঈষৎ খারিও বেশি খারিও কিন্তু রক্ত নয় ঈষৎ খারিও মানে সেভেন থেকে জাস্ট একটু বেশি সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর এটার পিএইচ ভ্যালু আরেকটা প্রশ্ন আছে যে আমাদের টোটাল যে বডি ওয়েট তার কতটা তার কতটা এই রক্ত ক্যারি করে কত কত শতাংশ কত পার্সেন্ট তো মনে রাখবে সেভেন পার্সেন্ট আমাদের বডি ওয়েটের সেভেন পার্সেন্ট এই রক্ত নিজে ক্যারি করে সেভেন পারসেন্ট বডি ওয়েটের ঠিক আছে আরেকটা প্রশ্ন আছে যে আমাদের বডিতে কত লিটার রক্ত আছে তো মনে রাখবে পাঁচ থেকে ছ লিটার কোনো কোন জায়গায় কিন্তু ফোর পয়েন্ট ফাইভ টু ফাইভ লিটারও থাকে তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই তো মনে রাখবে অ্যাভারেজ পাঁচ থেকে ছ লিটার রক্ত আমাদের শরীরে থাকে আর একটা প্রশ্ন আসে যে আমরা এতক্ষণ যে রক্তরস প্লাজমার কথা পড়ছিলাম তার কালার কি হয় মনে রাখবে প্লাজমা বা রক্ত রক্তরস যাই বলো না কেন এটার কালার হয় ইয়েলো টাইপের কী রঙের হয় হলুদ রঙের হয় হলুদ রঙের ঠিক আছে আর যে ব্লাড কর্পের কথা বলছিলাম কতটা ছিল ফর্টি ফাইভ পার্সেন্ট ব্লাড কর্পারেলের অনুচক্রিকা ছিলো করপাসেল আমি বাংলাদেশের একটি অনুচক্রিকা দেখো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি কিন্তু তোমরা কিন্তু নিজেদের মতন করে খাতায় নোট করো বারবার বলছি অনুচক্রিকা এটার কালার কি রেড লাল এটার কালার হচ্ছে রেড বা লাল তাহলে প্লাজমার কালার হচ্ছে ইলো হলুদ আর অনুচক্রিকা হচ্ছে রেড কালারের দেখো আর একটা প্রশ্ন আছে যে যে সাইজের দিক থেকে আমরা তো পরিমাণের অনুযায়ী দেখলাম যে সবথেকে বেশি আছে আর এ এক নাম্বারে প্লেটলেট দু নাম্বারে ডাব্লু তিন নাম্বারে যদি বলে সাইজের দিক থেকে সাইজ তাহলে মনে রাখবে ডাব্লু বিসির সাইজ সবথেকে বড়ো কী বললাম ডাব্লু মানে শ্বেদ রক্ত কণিকার সাইজ সবথেকে বড়ো তারপরে আমাদের লোহিত রক্ত কণিকার সাইজ তারপরে মনে রাখবে আমাদের অনুচক্রিকা বা যেটাকে বলা হয় প্লেটলেটস আবারও বলছি সেদ রক্ত সাইজ সব সবথেকে বড় তারপরে লোহিত রক্তকণিকা তারপরে আমাদের অনুচক্রিকা ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি তে নেক্সট স্লাইডে যাচ্ছি আচ্ছা আর একটা কথা মুছার আগে এই যে বললাম না যে প্লাজ প্লাজমার কালারটা হয় ইলো ইয়োলো কালারটা হয় কেন দা আমি ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি আমি নেক্সট স্লাইডে তোমাদের বলছি দেখো প্লাজমার কালারটা ইয়েলো হয় কেন মনে রাখবে রুবিনের জন্য আমি বলেছিলাম মনে যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম তখন বিলির রুবিনের কালারটা কী রুবিন সব সবসময় ইয়োলো কালার করে ইয়েলো বিলি রুবিন এর জন্য কি হয় হলুদ কালার হয়ে যায় প্লাজমার কালারটা আর একটা জিনিস কী বললাম যে অনুচক্রিকা যেটা মানে রক্তের যে ব্লাড কর্পাসেল যেটা অনুচক্রিকা প্লেটলেট তো এর এগুলো রক্ত কণিকার সাইডটা প্লাজমার কালারটা এগুলো বললাম রক্ত কণিকার সাইডটা কী বললাম রেড কেন হয় কারণ আরবিসি থাকার জন্য আর বিসির মধ্যে কী থাকে লোহা থাকে সেই জন্য সেটা পরে আসছি দেখো এবার আর একটা জিনিস তোমাদের কিছুক্ষণ আগে আমি কিছু প্রোটিনের কথা বলেছিলাম মনে আছে প্রোটিনের মধ্যে কী কী ছিল আর লিখছি না নোজেন ছিল অ্যালবোমিন ছিল প্রথম বিন ছিল আর গ্লোবিল ছিল এগুলো মনে রাখবে ব্লাডটা ক্লটিং করতে সাহায্য করে মানে জমতে আমাদের যদি কোথাও কেটে ছড়ে যায় যদি রক্ত যদি কন্টিনিউ বেরোতে থাকে সেক্ষেত্রে রক্তটা জমতে সাহায্য করে দেখো আমি রক্ত কিভাবে জমে না আমি আজকে প্রপার তোমাদের বুঝিয়ে দেবো কিন্তু একটু ওয়েট করো জাস্ট তার আগে কিছু জিনিস জানার আছে জেনে নাও তারপর রক্ত আমাদের শরীরে কি করে জমে কি করে হয় পুরো একদম চার পাঁচটা ধাপ আছে প্রপার তোমাদের দেখিয়ে দেবো যা সেইটুকু মনে রাখো এই প্রোটিনগুলো কি কাজে লাগে রক্ত জমাট বাঁধতে রক্ত জমাট বাঁধতে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে আমাদের শরীরের ভেতরে রক্ত জমে যায় না কেন কারণ এই এই প্রোটিনগুলো তো আমাদের শরীরের ভেতরেই থাকে রক্তের মধ্যেই থাকে তাহলে ভেনের মধ্যে শিরার মধ্যে তো রক্ত জমে যেতে পারতো তাহলে রক্ত জমে না কেন মনে রাখবে একটা অ্যান্টি ক্লটিং এজেন্ট থাকে তার নাম হচ্ছে মিস্টার হ্যাপারিন কী নাম বললাম হ্যাপারিন এটা অ্যান্টি অ্যান্টি ক্লটিং এজেন্ট এটা কি করে আমাদের শরীরের মধ্যে শিরা উপশিরার মধ্যে রক্তটাকে জমতে দেয় না কখনো মনে রাখবে এই হেপারিনটা নিঃসৃত হয় লিভার থেকে বাংলায় যাকে বলে যকৃত কোথা থেকে হয় লিভার থেকে বা যকৃত থেকে এবার একটা প্রশ্ন আসবে যে রক্তরস যে এতক্ষণ রক্তরস রক্ত রক্তরস বা প্লাজমা যেটাকে বলছিলাম ওর অ্যাকচুয়ালি কাজ কি কাজ কি হয় এর অনেক কাজ রক্তরসটা মেনলি একটা লিকুইড তো রক্তরসটা একটা লিকুইড সেই জন্য এ যে কোনো শরীরের মধ্যে না আরামসে ফ্লো হতে পারে এটা করে কি আমরা যে খাবারটা খাই খাদ্যের যে সারাংশটা সেইটা খাদ্য বলো বা হরমোন বলো কারণ হরমোনও তো আমাদের বিভিন্ন কোষে পৌঁছায় বলে তো আমাদের ঠিকঠাক কাজ করে তাই খাদ্যের সারাংশ হরমোন এগুলোকে কোষের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয় এই রক্তরস যদি না থাকতো তাহলে হতো না আমাদের শরীরে দেখো আমাদের শরীরে তো ওয়েস্টেজ অনেক পদার্থ হয় বিপাক জাতীয় অনেক দূষিত পদার্থ হয় সেগুলো রেচন অঙ্গে নিয়ে আসে কে এই রক্তের মধ্যে থাকা রক্ত রসের জন্যই আসে অ্যাকচুয়ালি যে রক্ত কণিকা ওটা তো সলিড ওটা তো ফ্লো হতে পারবে না ওটা তো রক্ত রসের মাধ্যমে ফ্লো হয় ঠিক আছে ওটা ফ্লো হতে পারবে না তাহলে আমাদের শরীরে যে বিপাক জাতীয় দূষিত পদার্থগুলো ওগুলো রেচন অঙ্গে এলে তো রেচন অঙ্গ দিয়ে বেরোবে তো রেচন অঙ্গে নিয়ে আসে কে এগুলো কিন্তু নিয়ে আসে মনে রাখবে এই রক্ত রক্তরস ঠিক আছে রক্ত রসের আরও একটা কাজ আছে সেটা তোমার যখন রক্ত কি করে জমাট বাঁধে তখন দেখাবো তখন বুঝতে পারবে এই প্রথম বিন আর ফাইবির নোজেন এই যে দুটো প্রোটিনের কথা তোমাদের বললে যে প্রোটিনের কথা বলছিলাম না প্রথম বিন আর নোজেন এই দুটো প্রোটিনকে রক্ত তঞ্চনে সাহায্য করে রক্তরস রক্তরস না থাকলে কিন্তু আমাদের রক্ত তঞ্চন হতো না এবার দেখো রক্তরস আরও অনেক কিছু কাজ করে যেমন আমাদের শরীরে জলের সাম্যটা বজায় রাখে জলসাম্য আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখে দেখবে অনেক সময় বলা হয় যে জল না খেলে আমাদের খুনটা মানে আমাদের রক্ত না গাঢ় হয়ে যায় কেন হয়ে যায় তো কারণ রক্তের রক্ত রস ছাড়া আমাদের শরীরে কী আছে রক্ত কণিকা এবার রক্ত কণিকা আছে ফর্টি ফাইভ পার্সেন্ট আর রস আছে ফিফটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ভালো করে বুঝবে এবার যদি ধরো রক্ত রসের মধ্যে যে জলটা মেন আছে নাইনটি পারসেন্ট নাইনটি টু পার্সেন্ট এইটা যদি কমে যায় তাহলে এই দিকে কি হয়ে যাবে রক্ত কণিকার পরিমাণটা বেড়ে যাবে রক্ত কণিকার পরিমাণটা বেড়ে যাবে মানে কি বলছি ভালো করে বোঝো তুমি এক বালতি জল নিয়েছো এক বালতি জলের মধ্যে ধরো এক এক বালতি জল নিয়েছো তার মধ্যে ধরো দু কেজি পাথর রেখেছো ঠিক আছে এবার কি করলে এক এক বালতি জলের জায়গায় জলটা হাফ বালতি করে দিলে দিয়ে দু কেজি পাথর ঢাললে তাহলে কি হবে জলটা মানে আরও গাঢ় হয়ে যাবে না মানে তুমি রঙ তুমি একটা কিছু একটা কিছু রঙের কথা ভাবো ধরো এক বালতি জলের মধ্যে রঙ গুলছ সেম রং মানে দু লিটার রঙই গুলছো কিন্তু দু লিটার রঙ যদি তুমি হাফ বালতি জলের মধ্যে করো সেই রঙটা কি হয়ে যাবে আরও গাঢ় হয়ে যাবে কারণ লিকুইডের পরিমাণটা কমে গেছে ঠিক সেরকম আমাদের শরীরের মধ্যে যদি রক্ত রসের মধ্যে এক মিনিট ওয়ান মিনিট সরি তো আমাদের রক্ত রসের মধ্যে যদি জলটাই কমে যায় যেটা নাইনটি পারসেন্ট আছে তাহলে আমাদের এই যে অনুচক্রিকাগুলো মানে আমাদের যে রক্ত কণিকাগুলো এইগুলোর পরিমাণ বেড়ে যাবে আমাদের শরীরে তার ফলে রক্তটা গাঢ় হয়ে যাবে ওই জন্য আমাদের কী বলে জল খাওয়ার জন্য জল সাম্যটা আমাদের কিন্তু এই প্লাজমা বজায় রাখে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত রসে জৈব অজৈব যে বস্তুগুলো আছে সেগুলো ঠিকঠাক অভিশ্রাবণ চাপ আমাদের শরীরে বজায় রাখে তাহলে রসে কিন্তু অনেক কাজ মেন কাজ হিসেবে মনে রাখবে আমাদের শরীরে যে ব্লাডটা ফ্লো হচ্ছে ওটাই কিন্তু রক্ত রসের জন্য আমাদের শরীরে এগুলো তো সলিড এই যে রক্ত কণিকার যে পার্টগুলো বলছিলাম রোহিত রক্তকণিকা শ্বেদ রক্ত কণিকা অণুচক্রিকা এগুলো তো সলিড এগুলো তো আর ফ্লো হতে পারবে না এগুলো যদি ফ্লো না হয় তাহলে এগুলোর যে কাজ এই কাজগুলো তো হবে না রা কিছুক্ষণ পরে লোহিত রক্ত কণিকার কাজ দেখব সে রক্তি কম এদের যে কাজগুলো ঠিকঠাক জায়গাতে গিয়ে তো করতে হবে তো যাবে কিভাবে। যদি রক্ত রসই না থাকে যদি ফ্লোই না হতে পারে তাহলে মনে রাখবে আমাদের ব্লাড যে ফ্লো হচ্ছে এটা কিন্তু রক্ত রসের জন্য কিন্তু পসিবল ঠিক আছে আমাদের শরীরে যে ব্লাড ক্লটিং হয় আমাদের শরীরে যে ব্লাডটা জমে ধরো কোনো জায়গাতে কোনো জায়গাতে কোথাও কেটে গেল কেটে গেলে কি হয় সঙ্গে সঙ্গে রক্ত রক্ত তঞ্চন হতে সাহায্য রক্তটা জমাট বাঁধতে সাহায্য করে কিন্তু সেই জন্য কাকে আসতে হবে অনুচক্রিকাকে আসতে হবে কিন্তু অনুচক্রিকা সেই জায়গায় কাজ করবে কি করে যদি ফ্লোই না হতে পারে যদি সে জায়গায় আসতেই না পারে বোঝা গেল এর জন্য কিন্তু রক্ত রসের প্রয়োজন ঠিক আছে তারপরে আমাদের ব্লাডের যে পিএইচ আছে আমাদের ব্লাডের যে কি বলবো পিএইচ যে ভ্যালু এই মাত্র বললাম সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ফোরের মতো এই এই যে পিএইচ ভ্যালুটা এটাও কিন্তু কন্ট্রোল করে কে আমাদের প্লাজমা আমাদের রক্ত রক্তরস এত কাজ আছে আমাদের রক্তরসে তার মানে বুঝতে পারছো আমাদের জল খাওয়াটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন খুব আসে সেই কোশ্চেন তোমাদের একটু বলে দিই যে রেড ব্লাড কর্পাসেল আমি শর্টে লিখছি আরবিসি যেটাকে বাংলায় বলে লোহিত রক্ত কণিকা আমি দুটোই বলতে থাকবো কন্টিনিউ ইংলিশ এবং বাংলা কারো অসুবিধা হবে না আরবিসি এর অপর নাম কি মনে রাখবে এর অপর নাম হচ্ছে এরিথ্রো সাইট এরিথ্রো সাইট আর ডাব্লু যেটাকে বলা হয় কি হোয়াইট ব্লাড করপাসেল বা সেদ রক্ত কণিকা এর নাম হচ্ছে লিউকোসাইট সাইট লিউকো সাইট এই নামগুলো কিন্তু অনেকবার এসেছে আর অনুচক্রিকা যেটা ছিল যেটাকে বলছে প্লেটলেট প্লেটলেট বা আমি প্লেটে লিখছি সবকিছু ইংলিশে লিখলাম বলে প্লেটলেটস বা বাংলায় লিখে নেওয়া অনুচক্রিকা এরও নাম আছে একটা সেটা হচ্ছে থম্বো সম্বো সাইট এটা বাংলাটা ইয়ে করতে পারলাম না তাই ইংলিশটা লিখে দেখো টি এইচ আর ও এম বি ও সি ওয়াই টি ইএস যদি বাংলাটা মিস্টেক হয় তাহলে ইংলিশটা দেখে তোমরা ঠিক করে নাও ঠিক আছে তাহলে এই তিনটে নাম কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যেই দেয় আরবি সির অপর নাম এরিত্রোসাইড ডাব্লিউ বিসির অপর নাম লিউকোসাইট সাইট অপর নাম হচ্ছে বা অনুচক্রিকা অপর নাম হচ্ছে বারবার রিপিট করতে থাকি যাতে তোমাদের এই ক্লাসের মধ্যেই মোটামুটি এক প্রকারের মুখস্ত হয়ে যায় তারপরে খাতায় যে নোটটা বানাচ্ছো ওটা একবার রিভিশন দিলেই তোমাদের কাজ শেষ হয়ে যাবে একটা কোশ্চেন তোমাদের মনে আসতে পারে যে আচ্ছা তোমাদের বলে দিচ্ছি দেখো যদি কখনও এই টার্মটা দেখতে পাও কোথাও যে সাকার উপাদান সাকার একার র সাকার উপাদান সাকার উপাদান কি মনে রাখবে এই যে রক্ত কণিকাগুলোর কথা বললাম না লোহিত রক্ত কণিকা শ্বেদ রক্ত কণিকা অনুচক্রিকা এই রক্ত কণিকাগুলোকেই বলা হয় সাকার উপাদান তাকে বলা হয় রক্ত কণিকাগুলোকেই বলা হয় সাকার উপাদান কেন বলে যেন শাকার উপাদান কারণ একটা আদর্শ কোষের জন্য কি থাকতে হয় নিউক্লিয়াস থাকতে হয় মাইট্রোকন্ডিয়া থাকতে হয় মানে আদর্শ কোষে যা যা বৈশিষ্ট্য দরকার সে এখানে কিন্তু এই যে রক্ত কণিকার মধ্যে যদি আমি আরবিসিকে দেখি কিছুক্ষণ পর দেখতে পাবে সেখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না পুরনো একটা আরবিসির মধ্যে লোহিত রক্ত কণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না তাহলে সেটাকে আমি কোষ বলতে পারবো কোষ বলতে পারবো না সেই জন্য কোষের যে বৈশিষ্ট্যগুলো আদর্শ কোষের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু রক্ত কণিকার মধ্যে থাকে না বলে রক্ত কণিকাকে আমরা অনেক সময় সাকার উপাদান বলে থাকি এই পরীক্ষাটা একটা মানে এক এই কোশ্চেনটা একটা পরীক্ষাতে এসেছিলো মানে বাচ্চারা তো মানে স্টুডেন্টরা বুঝতেই পারেনি শাখার উপাদান কী জিনিস তো রক্ত কণিকায় শাখার উপাদান আর কিচ্ছু নয় ঠিক আছে নেক্সট একটা প্রশ্ন পরীক্ষাতে খুব আসে সেটা হচ্ছে রক্তের রংটা লাল হয়েছে কেন তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিন থাকার জন্য মনে রাখবে লোহিত রক্ত কণিকায় এই যে মিস্টার আরবিসি লোহিত রক্ত কণিকা এর মধ্যে না হিমোগ্লোবিন নামে এক রকম লাল রঞ্জক থাকে কি থাকে হিমোগ্লোবিন নামে একটা লাল রঞ্জক মনে রাখবে এই হিমোগ্লোবিনের মেন সেন্টারে কি থাকে জানো এটার সেন্টারে থাকে লোহা আয়রন থাকে আয়রন সেই জন্য কিন্তু এটা রক্তের রঙটা লাল হয় ঠিক আছে নেক্সট একটা জিনিস দেখো এই লোহিত রক্ত কণিকা নিয়ে যখন বলছি তখন একটা কথা বলি এই লোহিত রক্ত কণিকা তো রক্ত রসে থাকে মানে অ্যাকচুয়ালি রক্ত কণিকার পার্ট কিন্তু ফ্লো হয় রক্ত রসে রসের মাধ্যমে এটা মানে আকার কীরকম হয় মনে রাখবে গোলাকার হয় কোথায় লিখবো এখানে লিখছি গোলাকার হয় চাকতির মতো হয় চাকতির মতো গোলাকার চাকতির মতো হয় আর মনে রাখবে দি অবতল হয় কেউ বলো না স্যার ছবি দেখালে না ছবি তোমরা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো আমি থিওরি ক্লাস যখন একদম অ্যাপ্রোপ্রিয়েট জিরো থেকে থিওরি ক্লাস নেবো না তখন এগুলোর প্রত্যেকটা ছবি নিয়ে আসবো জাস্ট তোমরা এখন এক্সাম পারপাস বোঝো এরকম আকার হয় ঠিক আছে মনে রাখবে এই লোহিত রক্তকণিকা শ্বাসবায়ু পরিবহন করে ঠিক আছে লোহিত রক্তকণিকায় কিন্তু আমাদের অক্সিজেন পরিবহন করে এই প্রশ্নটা এইভাবে আসবে যে নিচে চারটা অপশান দিয়ে দেবে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা করে এবং চারটা অপশান দিয়ে দেবে যে এর মধ্যে কোনটা আমাদের শ্বাসবায়ু মানে অক্সিজেন পরিবহন করে কোনটা সবসময় মনে রাখবে আরবিসি আমাদের অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা থেকে আর কি প্রশ্ন আসতে পারে আর আস আচ্ছা আর একটা প্রশ্ন আছে দেখো যদি বলে যে চারটে অপশান দিয়ে দিল দিয়ে বললো যে এর মধ্যে কার নিউক্লিয়াস নেই মনে রাখবে লোহিত রক্তকণিকার রকম কোনো নিউক্লিয়াস থাকে না ঠিক আছে মানে তুমি স্তন্যপ্রায়ী প্রাণীর যদি কথা বলো মানুষ সহ যে কোনো স্তন্যপ্রায়ী প্রাণী এদের কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে রকম নিউক্লিয়াস থাকবে না ঠিক আছে আচ্ছা লোহিত রক্তকণিকা যদি বলে গড় আয়ুগত তাহলে মনে রাখবে একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে একশো কুড়ি দিন আমি এগুলো পাট পাটভাবে বলে দিচ্ছি সরি এগুলো আমি ভাবে বলে দিচ্ছি তারপর একটা জায়গাতে আমি মানে এই যে দিনগুলো কত দিনকে বাঁচে আমি একটা লিখিয়ে দেবো ঠিক আছে আরবিসি সম্বন্ধে যখন আরবিসি বলছি তখন আরবিসি নিয়ে সব বলে দিই আর বিসি সম্বন্ধে আর কি কোশ্চনা কোশ্চেন আসতে পারে যে আর বিসির ফলে মানে কমে যাওয়ার ফলে বা বেড়ে যাওয়ার ফলে রক্তে কি রোগ হতে পারে এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় এসেছে আমি এটা মুছে দিচ্ছি এই পার্টটা দিয়ে তোমাদের ওই নেক্সট পার্টে তোমাদের দেখাচ্ছি তো এটা কেউ যদি পারো তো স্ক্রিনশট নিয়ে না দেখো পেনটা কোথায় গেল এই তো আর যদি কমে যায় লোহিত রক্ত যদি কম হয়ে যায় আর বেশি হয়ে যায় মনে রাখবে যখন কমে যাবে না তখন হবে অ্যানিমিয়া কী হয়ে যাবে অ্যানিমিয়া আর যখন বেশি হয়ে যাবে তখন হবে পলিসাইথেমিয়া পলি সাইথেমিয়া আমি এটা ইংলিশ নামটা লিখে দিচ্ছি কারণ বেঙ্গলি নামটা জান ঠিক হলো কি না পিও এল ওয়াই সি ওয়াই টি এইচ ই এম আই এ আর অ্যানিমিয়াটাও বলে দিচ্ছি এ এ এন ই এম আই এ কমে গেলে অ্যানিমিয়া হয়ে যাবে আর বেশি হলে পলিসাইথেমিয়া হয়ে যাবে ঠিক আছে এটা আর বিসির কথা বলছি কিন্তু ডাব্লু বিসি নয় ডাব্লু বিসি আসবে এর পরে এই কোশ্চেনটা কিন্তু আমাকে বলতে পারে নিজেরাই জানো কোশ্চেনটা কতবার পরীক্ষাতে এসছে গুলি ফেলবে না ঠিক আছে তাহলে এগুলো নোট করে নাও আর কি প্রশ্ন আছে আচ্ছা আর আসে দেখো যদি বলে যে লোহিত রক্তকণিকা নিয়ে এত কথা হচ্ছে তো এটা উৎপন্ন কোথা থেকে হচ্ছে মনে রাখবে যখন ভ্রূণ অবস্থায় আমরা মায়ের পেটে থাকি তখন থেকে উৎপন্ন হয় এই আর বেশি কোথা থেকে উৎপন্ন হয় যখন ভ্রূণ অবস্থায় থাকি তখন হয় মানে ভ্রূণ অবস্থায় যখন প্রথম মাস দ্বিতীয় মাস চলে এক মাস দু মাস চলে ভ্রূণ অবস্থাতে মায়ের পেটে তখন মনে রাখবে ভ্রূণ কোষ থেকে বা ডিম্ব মানে কুসুমথলি থেকে বা বাংলায় কি বলবো চল ভ্রূণ কোষ থেকে ভ্রূণ কোষ থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় যখন একটু বড় হয়ে যায় মানে পেটে যখন তিন মাস চার মাস অবস্থায় চলে যায় তখন মনে রাখবে কোথা থেকে উৎপন্ন হয় জানো যকৃত থেকে প্লিহা থেকে এইসব জায়গাগুলো থেকে উৎপন্ন হয় অ্যাকচুয়ালি রক্তবাহের যে অন্ত আবরণী মেসেন কায়মা কোষ থাকে না মেসেন কায়মা ওই মেসেন কায়মা কোষ থেকে লৈকিকে উৎপন্ন হয় তোমরা মনে রাখবে যকৃত বা প্লিহা থেকে আর জন্মের পরে যখন জন্ম হয়ে যাবে তখন মনে রাখবে লাল অস্থি মজ্জা কোথা থেকে হবে লাল অস্থি মজ্জা থেকে অস্থি মজ্জা থেকে এই লোহিত রক্ত উৎপন্ন হবে যদি কোনো কোনো সময় কোশ্চেন যদি টাপ আসে তা জিজ্ঞাসা করে যে কোন কোষ থেকে লাল মজ্জা ঠিক আছে তাহলে কোন কোষ থেকে আচ্ছা লাল অস্থি মজ্জা মানে কোন কোন জায়গায় জানো তো হাত আর পায়ে যেগুলো লম্বা লম্বা থাকে না লম্বা লম্বা হাড় মানে হাতের পায়ের তারপরে বুকের পাঁজর এগুলো থেকে কিন্তু মেনলি উৎপন্ন হয় এতদূর আসবে না প্রশ্ন তো আমি তোমাদের জানার জন্য বলে দিচ্ছি যাতে ফিল করে পড়তে পারো এগুলো লাল অস্থি মজ্জা বলতে হাত আর পায়ের যে লম্বা লম্বা যে দীর্ঘ যে অস্থি আছে দীর্ঘ যে হাড় আছে ওখান থেকে আর বুকের পাঁজর থেকে উৎপন্ন হয় এই লোহিত রক্তকণিকা আর মনে রাখবে যদি কোষের নাম চায় লাল অস্থি মজ্জা কোন কোষ থেকে আমি বাংলাটা লেখার চেষ্টা করছি দেখো হিমো সাই ব্লাস্ট হিমোসাইটোব্লাস্ট হিমোসাইটোব্লাস্ট এই কোষটা থেকে হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয় কি উৎপন্ন হয় না লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা আর লোহিত রক্তকণিকার কাজ তো আমি তোমাদের বলে দিলাম যে আমাদের এটাই ও টু যে পরিবহন করে এটা আচ্ছা আগের বারে মানে অটু বলেছিলাম মনে রাখবে সিওটু পরিবহনও করে কিন্তু এই লোহিত রক্ত কণিকা অ্যাকচুয়ালি কী হয় বলো তো অ্যাকচুয়ালি আমাদের খাবারটা তো ধরো গ্লুকোজে পরিণত হলো ঠিক আছে গ্লুকোজে পরিণত হলো বাংলাতে লিখে গ্লুকোজে পরিণত হলো এবার না এই গ্লুকোজটা অক্সিজেনের সাহায্য দরকার তখন কী হবে জানো তো গ্লুকোজের অক্সিডাইজেশন হবে গ্লুকোজের অক্সিডাইজেশান হবে এবার এই গ্লুকোজের অক্সিডাইজেশান হলে হয় কি আমি আচ্ছা পরের পরের পেজে দেখাচ্ছি আচ্ছা এখানে দেখে নাও গ্লুকোজের সঙ্গে গ্লুকোজের দিয়ে অক্সিডাইজের কী হবে এখানে দেখা যাবো এনার্জি উৎপন্ন হবে এনার্জি শক্তি উৎপন্ন হবে আর কি উৎপন্ন হবে জানো সিও টু উৎপন্ন হয় এনার্জি আর সিও টু উৎপন্ন হয় এই যে সিও টু এই সিও টুটা কিন্তু শরীর থেকে বার করতে হবে এটা তো ধরো বিভিন্ন কোষে কষে উৎপন্ন হলো এবার বিভিন্ন কোষ থেকে এই সিও টুটা করতে হবে বার্কে করে এটাই কিন্তু রক্তের কাজ রক্ত রসের কাজ রক্ত রসের মধ্যে কোন মানে রক্তরসের মাধ্যমেই তো এই লোহিত রক্তকণিকা ফ্লো হয় তো লোহিত রক্তকণিকা কিন্তু ও টু সিও টু দুটোই পরিবহন করে মনে রাখবে সিও টুটাই কিন্তু আমাদের শরীর থেকে যে আমাদের কোথায় চলে যায় হৃদপিণ্ডে চলে যায় হৃদপিণ্ড থেকে কোথায় চলে যায় হৃদপিণ্ড থেকে আমাদের লাংসে চলে যায় এবং সেখান থেকে সিও টুটা বেরিয়ে যায় আর ও টুটা যায় দেখো আমাদের একটা সার্কুলেটারি সিস্টেম আছে আচ্ছা ঠিক আছে এটা কতটা হয় দেখি তারপরে তোমাদের বলছি যাই হোক গ্লুকোজ ও টু অক্সিডাইজেশন হবে এনার্জি সিউড উৎপন্ন করে সিউডুটা কাজ বার করার কাজই হচ্ছে কার এই লোহিত রক্ত কণিকার বাস আর কি করে মনে রাখবে যে আমাদের শরীরের যে পিত্ত উৎপন্ন হয় যে বলেছিলাম যে বাইল পিত্ত রস বলো মলমূত্র বলো এই যে বিলি রুবিন বিলি বাড্ডি যে কালারগুলো বর্ণ গঠন করে এগুলোও কিন্তু কিন্তু লোহিত রক্ত কণিকার কিন্তু এতেও মানে লোহিত রক্ত কাজ আছে এদের মধ্যে আমি জানি এ রুবিন কে উৎপন্ন করে লিভার উৎপন্ন করে কিন্তু এতেও কিন্তু আরবিসি অনেকটা হেল্প করে ঠিক আছে কিন্তু মেন জিনিস মনে রাখবে ও টু সিও টু পরিবহন করে দেখো নেক্সট যেটা আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি তোমাদের নেক্সট পার্টটা বলছি দেখো অনেক সময় তোমরা শুনে থাকবে প্রশ্ন এসছে শ্বাসরঞ্জক কি বললাম কী সব লিখছি বাংলা শ্বাসরঞ্জক 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 জিনিসটা কি শ্বাসরঞ্জক মানে মনে রাখবে দুটো জিনিসের কথা বলে একটা হচ্ছে হিমোগ্লোবিনের কথা বলে কিসের কথা বলে হিমোগ্লোবিনের কথা বলে আর দু নম্বর হচ্ছে হিমোসায়নিনের কথা বলে এই দুটো তোমাদের খুব গুলিয়ে যায় যে হিমোগ্লোবিন আর হিমোসায়নিন মনে রাখবে হিমোগ্লোবিন এটা মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে বলবে স্যার মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে ঠিক আছে কিন্তু যারা অমেরুদণ্ডী প্রাণী প্রাণীদের থাকে না থাকে অমেরুদণ্ডী প্রাণীদের রক্ত রসে দ্রবীভূত অবস্থায় থাকে অমেরুদণ্ডী প্রাণীদের রক্ত রসে দ্রবীভূত অবস্থায় থাকে আচ্ছা মনে রাখবে এটা হচ্ছে লোহ ঘটিত কিছুক্ষণ আগে বলে দিয়েছি যদি বলে কি প্রোটিন জাতীয় তখন বলবে ক্রোমোপ্রোটিন ক্রোমোপ্রো ক্রোমোপ্রোটিন জাতীয় ঠিক আছে এই হিমোগ্লোবিনটা হচ্ছে ক্রোমোপ্রোটিন জাতীয় ক্রোমোপ্রোটিন জাতীয় এটা একটা শ্বাসবায়ু সরি শ্বাসবায়ু না শ্বাসরঞ্জক শ্বাসরঞ্জক বলে কারণ ওটু সিওটু পরিবহন করে বলে এবার প্রশ্ন আসছে যে হিমোসায়নিন কী হিমোসায়ানিন হচ্ছে এটা যেমন ঘটিত মনে রাখবে হিমোসায়নিন হচ্ছে তামা ঘটিত বা তাম তাম্র ঘটিত তামা ঘটিত বা তাম্র ঘটিত তামা থাকে পাতিকথা এ এই শ্বাসরঞ্জকটা তুমি দেখতে পাবে চিংড়ির মধ্যে দেখতে পাবে কাঁকড়ার মধ্যে দেখতে পাবে এটা মনে রাখবে তাম্র ঘটিত চিংড়ি কাঁকড়ার মধ্যে দেখা যায় এদের রক্তরসে দেখা যায় ঠিক আছে এটাও কিন্তু একটা শ্বাসরঞ্জক কারণ এটাও কিন্তু ওটু টু সি ও টু পরিবহন করে আচ্ছা এর সঙ্গে কিন্তু তোমরা হিমোশিলটা গুলি দিও না ঠিক আছে হিমোশিল কিন্তু আলাদা জিনিস হিমোসায়ানিন হিমোশিল হিমোসিল হচ্ছে দেখবে আরশোলা চিংড়ি কাঁকড়া এদের শরীরে না যে রক্তপূর্ণ দেহ গহরগুলো থাকে এগুলো এই হিমোশিলটা অ্যাকচুয়ালি কি রক্তপূর্ণ দেহ গহর ও আজকে গলাতে কি জানি কি প্রবলেম হচ্ছে বারবার রক্তপূর্ণ দেহ গহর হচ্ছে হিমোসিল এগুলো কোথায় দেখতে পাওয়া যায় হিমোশিল চিংড়ি কাঁকড়া আরশোলা কাঁকড়া আরশোলা এগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় হিমোসিল তাহলে হিমোগ্লোবিন হিমোসাইন আর হিমোসিল এই তিনটে জিনিস আশা করি বোঝা গেছে আচ্ছা কিছুক্ষণ আগে যে আমি যে তোমাদের বললাম অ্যানিমিয়ার কথা অ্যানিমিয়া অ্যানিমিয়া তো তোমরা জানো যে আর বিসি যখন কমে যায় তখনও অ্যাকচুয়ালি কী হয় বলো তো এই যে হিমোগ্লোবিনটা আছে না লোহিত রক্ত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন আছে যদি এটা একশো এম রক্তে দশ গ্রামের কম যদি হয়ে যায় দশ গ্রামের কম একশো এম রক্তে দশ গ্রামের কম যদি হয়ে যায় তখন সেটাকে অ্যানিমিয়া বলে অ্যানিমিয়ারই অপর নাম হচ্ছে রক্তাল পতা রক্তাল পতা ঠিক আছে রক্তাল পতা অ্যাকচুয়ালি দেখো অ্যানিমিয়া যাদের হয় না দেখবে ম্যাক্সিমাম দেখবে মাঝে মধ্যে মাথা ঘুরে পড়ে যায় বা যেখানে সেখানে পড়ে যায় বলে রক্ত অল্প হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখো এর মধ্যে কেসটা কি হচ্ছে না হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে আমাদের হিমোগ্লোবিন কী করে এটা তো রঞ্জক কিছুক্ষণ আগে বললাম অ্যাকচুয়ালি এটা তো ওটু টু সিও টু পরিবহন করছে ওটু তো পরিবহন করছে যদি আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে সব থেকে অক্সিজেন কার বেশি প্রয়োজন হয় বলো তো আমাদের মাথার ঠিক আছে আমাদের ব্রেনের তো ওখানে যদি ধরো অক্সিজেনের পরিমাণ কোনো কারণে কম হয়ে যায় তাহলে তো কাজ করতে পারবে না ঠিকঠাক না তখনই আমরা মাথা ঘুরে পড়ে যাই মানে যাদের অ্যানিমিয়া থাকে আর কি অজ্ঞান হয়ে যায় সেন্সলেস হয়ে যায় কেন কারণ ওটু পরিবহনটাই বন্ধ হয়ে যায় ওটু পরিমাণটা বন্ধ হয় না সরি মানে কমে যায় এই যে বললাম একশো এম এল যদি দশ গ্রামেরও কম হয়ে যায় তখন অ্যানিমিয়া হয়ে যায় এই কারণেই প্রবলেমটা হয় বোঝা গেলে অ্যানিমিয়া জিনিসটা কী আর একটা তো বললাম পলিসাইথেমিয়া যেটা আর বেশি বেড়ে গেলে হয় আচ্ছা আর একটা জিনিস বলা হয়নি এখানে এই যে হিমো ব্যাপারে বলছিলাম না একটা জিনিস জেনে রাখো হিমো তো তাম্র ঘটিত এটা তো মেনলি কোথায় পাওয়া যায় বললাম চিংড়ি কাঁকড়া এসব জায়গায় পাওয়া যায় মনে রাখবে এটা অ্যাকচুয়ালি কী রঙের হয় যেন নীল রঙের নীল বর্ণের হিমোসায়ানিন যেটা আছে না ওটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে নীল বর্ণের অক্সিহিমোসায়ানিন যোগ গঠন করে তাই এটা মনে রাখবে নীল বর্ণের হিমোগ্লোবিন লাল বর্ণের আর হিমোসায়ানিন বর্ণের অক্সিহিমোসায়নিন যোগ গঠন করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এই বিক্রিয়া করে যুক্ত হয় হিমোসায়ানিনটা তার জন্য দেখবে চিংড়ির রক্ত না নীলাভ বর্ণের হয় নীল রঙের হয় কারণ ওদের মধ্যে কী থাকে হিমোসায়ানিন থাকে এটাও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে এটা বলতে ভুলে গেছিলাম তাই বলে দিলাম এটা গেল আরবিসির ব্যাপারে যা কিছু জানার ছিল আমরা জেনে নিলাম এর বাইরে কোনো প্রশ্ন নেই আরবিসির এবার আমার আসছি দেখ ও এক মিনিট এটা কাজ করাই বন্ধ করে দিয়েছিল সরি দেখো এবার আসছি ডাব্লু বি সেজ কণিকা রক্তকণিকা রক্ত কণিকা প্রথম কথা মনে রাখবে আচ্ছা সেজ রক্ত কণিকা কী 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 নিয়ে তৈরি তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম সেজ রক্ত কণিকার মধ্যে কি থাকে একটা অদানাদার একটা দানাদার যেটা অদানাদার না তোমরা ইংলিশটা জেনে রাখো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় অদানাদাকে বলে আমি বাংলাতেই লিখছি তোমাদের ইংলিশটা লো সাইট অ্যাকুলো সাইট আর যেটা দানাদার যেটা দানাদার সেটাকে কি বলা হয় গ্র্যানুলো সাইট কী বলা হয় গ্র্যান জফল আছে আই থিঙ্ক যাই হোক তোমরা বুঝে নাও গ্র্যানুলো সাইট অ্যাকচুয়ালি দানাদার অদানাদার ব্যাপারটা কি জানো তো অদানাদার মানে হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি ডাব্লু বিসিতে তো নিউক্লিয়াস তো থাকবেই জানা কথা কিন্তু অদানাদারে একটা নিউক্লিয়াস থাকে আর দানাদারে কি বলো তো অনেকগুলো নিউক্লিয়াস থাকে দানাদারে অনেকগুলো নিউক্লিয়াস থাকে সেই জন্য এটা কী হয় সেই জন্য এটা দানাদার থাকে অদানাদারের মধ্যে কি কি পার্ট বলেছিলাম অদানাদারের মধ্যে বলেছিলাম মনোসাইট একটা বলেছিলাম মনোসাইট একটা বলেছিলাম লিম্ফোসাইট আর দানাদারের মধ্যে কি কী বলেছিলাম একটা বলেছিলাম ইউসিনোফিল একটা বলেছিলাম নিউট্রোফিল আর একটা বলেছিলাম বেসোফিল থেকে বেশি আছে বলেছিলাম নিউট্রোফিল আর সব থেকে কম আছে বেসোফিল মনে রাখবে এই শ্বেত রক্তকণিকা যদি কোনো কারণে বেড়ে যায় বা কমে যায় ধরো যদি কমে যায় তাহলে একটা রোগ হয় যেটার নাম হচ্ছে লিউকোপেনিয়া কি নাম লিউকো পেনিয়া আর যদি কোনো কারণে বেশি হয়ে যায় এই ডাব্লিউ সেটার নাম হচ্ছে লিউকোমিয়া লিউ লিউকিমিয়া আমি ইংলিশটাও লিখে দেবো চিন্তা নেই এই যে লিউকিমিয়া না লিউকিমিয়াটারই অপর নাম কিন্তু ব্লাড ক্যান্সার লিউকিমিয়ার অপর নাম ব্লাড ক্যান্সার একটা হচ্ছে লিউকোপেনিয়া এল ইউ এল ইউ ই এন আই এ সরি লিউকোপেনিয়া একটা হচ্ছে লিউকোমিয়া এল ইউ এল ই ইউ কে ই এম আই এ লিউকোমিয়া এই লিউকোমিয়ার অপর নাম কি বললাম ব্লাড ক্যান্সার যদি কোনো কারণে প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেদ রক্ত কণিকার সংখ্যা চার হাজার এর কম যদি হয় তাহলে মনে রাখবে সেটাকে আমরা লিউকোপেনিয়া বলবো কি বললাম প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্ত কণিকা চার হাজারের কমে গেলে সেটাকে বলবো লিউকোপেনিয়া আর লিউ আর আরেক আরেকটা জিনিস আছে দেখো এটা লিউকোপেনিয়া লিউকোমিয়ার কথা বললাম লিউকোমিয়ার ব্যাপারটা বলে দিই তারপর তোমাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি লিউকোমিয়া হচ্ছে যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় সেদ রক্ত কণিকার সংখ্যা যদি রক্তে অস্বাভাবিকভাবে বেড়ে যায় মানে প্রতি ঘন মিলিলিটার রক্তে পঞ্চাশ হাজারের বেশি যদি হয়ে যায় কত হয়ে যায় পঞ্চাশ এর বেশি যদি হয়ে যায় মানে অস্বাভাবিক বেড়ে যাওয়া তাহলে সেটা কি হয়ে যাবে লিউকোমিয়া লিউকিমিয়া ঠিক আছে লিউকোমিয়া বা লিউকিমিয়া যাই বলো এবার একটা কথা লিউকোমিয়াটায় ব্লাড ক্যান্সার বলে দিলাম এবার আরেকটা জিনিস আছে লিউকোসাইটোসিস এটাও একবার পরীক্ষাতে এসেছিলো তাই তোমরা এটাও মনে রাখো লিউকো সাইটোসিস লিউকোসাইটোসিসটা কি এটাও কিন্তু এই ডাব্লু সাথে রিলেটেড কি না এটা যদি মানে সেদ রক্ত সঙ্গে যদি এগারো হাজারের বেশি হয়ে যায় কি বললাম এগারো হাজারের বেশি তাহলে সেই ক্ষেত্রে হয়ে যায় লিউকোসাইটোসিস তিনটে জিনিস লিউকোপেনিয়া যদি চার হাজারের নিচে কমে যায় লিউকোসাইটোসিস যদি এগারো হাজারের বেশি হয়ে যায় আর লিউকো মিয়া যেটা পঞ্চাশ হাজারের বেশি হয়ে যায় অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন ব্লাড ক্যান্সার হয়ে যায় ঠিক আছে দেখো রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত হয় একটা বৈশিষ্ট্য কী পেলাম নিউক্লিয়াস যুক্ত হয় সেকেন্ড একটা জিনিস জেনে রাখো যদি অপশেন দিয়ে দেয় চারটে দিয়ে বলে কোনটা বর্ণহীন মনে রাখবে ডাব্লু বিসি কিন্তু বর্ণহীন এর কোনো রকম কোনো আকৃতি থাকে না নিয়মিত কোনো আকৃতি নেই এর নিউক্লিয়াস আছে কিন্তু বর্ণহীন অনিয়ত টাইপের কোনো আকৃতি থাকে না এর মধ্যে ঠিক আছে তো এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে যদি অপশন চারটে দিয়ে বলে এটা কার বৈশিষ্ট্য তখন কিন্তু হয়ে যাবে অবস্থা খারাপ তার জন্য কিন্তু এগুলো আমি বলে দিচ্ছি আর এগুলো কিন্তু যারা খাতায় নোট করছো তো তোমরা তো খুব খাতায় নোট করো আমি জানি তোমরা কমেন্টে বলো তো তোমরা যারা খাতায় নোট করছো খাতায় কিন্তু ভালো করে নোট করো না এই যে কথাগুলো বলছি আমি লিখছি না কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবার এটা গেল ডাব্লু বিসির ব্যাপার রক্তকণিকার মধ্যে আমরা লোহিত রক্ত কণিকা ডাব্লু বিসি এগুলো দেখে নেব আচ্ছা একটা জিনিস ভুলে গেছি লোহিত রক্তকণিকার আয়ু ছিল একশো কুড়ি দিন মনে রাখবে এই রক্ত রক্তকণিকার আয়ু হচ্ছে এক থেকে পনেরো দিন মাত্র কতদিন এক থেকে পনেরো দিন ঠিক আছে আচ্ছা এবার যদি বলা হয় যে সেদ রক্তকণিকার কাজ এতক্ষণ যে সেদ রক্তকণিকা সেদ রক্তকণিকা তো বলা হচ্ছে এর কাজটা কী সেদ রক্তকণিকার মধ্যে আমি যে পাঁচটা ভাগ বলেছিলাম তার মধ্যে দেখো নিউট্রোফিল আর মনোসাইট যে জিনিসটা আছে না নিউট্রোফিল আর মনোসাইট এই দুটো জিনিস সরাসরি দেখো সেদ রক্তকণিকার মেন কাজ হচ্ছে যে কোনো জীবাণুকে ধ্বংস করা যে কোনো জীবাণুকে ধ্বংস করা মানে বাইরে থেকে কোনো জীবাণু যাবে সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেচ রক্তকণিকার কাজ মানে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম যেটা বলতে পারো সেটা সেচ রক্তকণিকা ধরে রেখেছে নিউট্রোফিলার মনোসাইট যেটা আছে সেটা ডাইরেক্ট কি করে জীবাণুকে খেয়ে নেয় সেটা কি করে ডাইরেক্ট জীবাণুকে ভক্ষণ করে নেয় ঠিক আছে এই এই যে জীবাণুকে ভক্ষণ করছে নিউট্রোফিলার মনোসাইড এই পদ্ধতিটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস ফ্যাগো সাইটোসিস হাজারো বার পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে ফ্যাগোসাইটোসিস কী না নিউট্রোফিল মোনোসাইট সেদ রক্তকণিকা কী করে সরাসরি জীবাণুকে খেয়ে নেয় ভক্ষণ করে সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস এর মধ্যে আছে লিম্ফোসাইট যেটা বলেছিলাম না পঁচিশ থেকে তিরিশ থাকে এই লিম্ফোসাইট কী করে অ্যান্টিবডির অনুসাহে অ্যান্টিজেনকে ধ্বংস করে অ্যান্টিজেন কী একটু পরে পড়বো অ্যান্টিজেন হচ্ছে আমাদের বাইরে থেকে যে জীবাণুগুলো শরীরে প্রবেশ করে ওটাই অ্যান্টিজেন আর কিছু না আমাদের শরীরে যা কিছু অ্যান্টিজেন প্রবেশ করে লিম্ফোসাইড শ্বেত কণিকা সেটাকে কি করে অ্যান্টিবডি তৈরি করে দিয়ে ওটাকে উড়িয়ে দেয় একদম শেষ করে দেয় ধ্বংস করে দেয় আচ্ছা আর কি কাজ শ্বেত রক্ত কণিকার শ্বেত রক্ত কণিকার মধ্যে ইউসুনোফিলের কথা বললাম না যেটা দানাদার পাট এক থেকে চার পার্সেন্ট থাকে ওই ইউসুনোফিলের কাজটা কি দেখো আমাদের শরীরে ধরো কোনো কারণে একটা বালির টুকরো আমাদের ভেতরে চলে গেছে বা দেখবে অনেকে সামনে ধরো মানে যে কোনো পার্টিক্যাল একটা বস্তু আমাদের শরীরের ভেতরে চলে গেছে সেটা বেরোবে কী করে ইউসিনোফিল কী করে সঙ্গে সঙ্গে অ্যালার্জি অ্যালার্জি মানে সরি আমি ভুল বলছি ওই পার্টটা পরে আসছি আচ্ছা ওইটা পরে আসছি আপাতত জেনে রাখো ইউসিনোফিল কী করে আমাদের শরীরে অ্যালার্জিটাকে প্রতিরোধ করে এর সৃষ্টি করে না সরি আমি ওই পার্টটা বলছি পরে ইউসিনোফিল কী করে আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধ করে এই প্রশ্নটা অনেকবার এসছে যে রক্ত কণিকা তো আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে জানি কিন্তু রক্ত কণিকার কোন পাটটা না এই সুনোফিল আমাদের শরীরে অ্যালার্জি প্রতিরোধ করে ঠিক আছে আচ্ছা এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মনোসাইট যেটা পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকে যেটা অদানাদার যেটা সাইটের অংশ ওটা কি কাজ ওটা করে কি মৃত যে কোষগুলো আছে না মৃত যে কোষগুলো মৃত কোষ কলাকে নষ্ট করে দেয় মৃত কোষকলাকে নষ্ট করে দেয় ঠিক আছে তো এই কাজগুলো হয় আচ্ছা একটা জিনিস তোমাদেরকে এই কিছুক্ষণ আগে বললাম যে হেপারিনের কথা হেপারিন কি করে আমাদের শরীরে হেপারিন রক্তটাকে জমাট বাঁধে দেয় না এটা একটা অ্যান্টি এজেন্ট শরীরে রক্তটাকে জমাট বাঁধে দেয় না মনে রাখবে বেসোফিল সেতকণিকা যেটা আছে না বেসোফিল যেটা কিসের মধ্যে পড়ছে দানাদার অংশের মধ্যে পড়ছে শ্বেত রক্ত কণিকারই অংশ দানাদারের মধ্যে পড়ছে যেটা জিও থেকে ওয়ান পারসেন্টের মতো থাকে এ কিন্তু খরণ করে হেপারিনটাকে হেপারিনটা খরণ করে বেসোফিল আচ্ছা তোমরা অনেক সময় গুলি ফেলতে পারো যে হেপারিন আর হিস্টামিন দুটোর মধ্যে তো আমি এটা মুছে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে তোমাদের একটা জিনিস তোমাদের বলে শোনো তোমরা যারা গুলি ফেলছো হেপারিন আর হিস্টামিন পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে স্টুডেন্টরা গুলি ফেলে তোমরা গুলি না যারা ভিডিওটা দেখছো হেপারিন হচ্ছে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না এমন একটা জিনিস এটা নিয়ে কোনো সন্দেহ নেই হিস্টামিন হচ্ছে আমাদের রক্তের মধ্যে উপস্থিত এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা অ্যালার্জি প্রতিরোধ করে কি করে অ্যালার্জি প্রতিরোধ করে মনে রাখবে ইউসোনোফিলের নাম বললাম না ইউসোনোফিল যেটা শ্বেত রক্ত কণিকার অংশ যেটা এক থেকে চার পার্সেন্ট থাকে দানাদার পাট ওই ইউসোনোফিল নামক শ্বেতকণিকা এই হিস্টামিনটাকে খরণ করে হেপারিন আর হিস্টামিনের মধ্যে আশা করি আর কোনো সমস্যা নেই এবার আসছি প্লেটলেট বা অনুচক্রিকা যেগুলো বাকি থেকে যাচ্ছে মনে পড়লে আমি পরে আবার বলছি শেষ রক্তকণিক বা রক্তকণিকা যা মনে পড়বে সব বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হয়তো কিছু এখানে মিস্টেক হচ্ছে পরে গিয়ে বলে দেবো অনুচক্রিকা কারণ আমি কোনো নোট বেশিস তো মানে করছি না যাই হোক দেখো অনুচক্রিকা অনুচক্রিকা বা এটাকে বলে প্লেটলেট ইংলিশে বলে এটা হচ্ছে স্তন্যপ্রায়ী রক্তের সবচেয়ে ছোটো নিউক্লিয়াসবিহীন এটা কিন্তু নিউক্লিয়াসবিহীন মনে রাখবে কোনো রকম নিউক্লিয়াস থাকে না অনুচক্রিকার মধ্যে এটা কি করে রক্ত তঞ্চনে সাহায্য করে রক্ত তঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা যদি বলে এই অনুচক্রিকা সৃষ্টি হয় কোথা থেকে এটাও মনে রাখবে লাল অস্থি মজ্জা কিন্তু এর কোষটাও কিন্তু আলাদা যেমন আরবিসি সৃষ্টির কোষটা আলাদা ছিল তেমনি এর কোষটাও আলাদা এর কোষটা হচ্ছে মেগা ক্যারিওসাইট কি কোষ থেকে সৃষ্টি হয় মেগা ক্যারিওসাইট মেগা ক্যারিওসাইট কোষের ক্ষণপথ থেকে অনুচ মনে রাখো মেগা ক্যারিওসাইট এই কোষটা থেকে সৃষ্টি হয় অনুচক্রিকা এই কোষটা কোথায় আছে না লাল অস্থি মজ্জা এবার আমি তোমাদের রক্ত কিভাবে তঞ্চন হয় সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তার আগে একটা জিনিস মনে রাখো যে রক্ত তঞ্চনের জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে মনে রাখবে তিন থেকে আট মিনিট সময় লাগে রক্ত তঞ্চন হতে তিন থেকে আট মিনিট গড়ে এটা এভারেজ বলতে পারো পাঁচ মিনিটের মতো সময় লাগে ঠিক আছে রক্ত তঞ্চনের জন্য কিছু উপাদান প্রয়োজন সেই উপাদানগুলো কী কী তোমরা লিখে নাও খাতার মধ্যে প্লাজমা প্রোটিন দরকার দু নম্বরে কিছু উৎসেচক দরকার আচ্ছা প্লাজমা প্রোটিন মানে কী কী দরকার প্লাজমা প্রোটিন মানে দরকার প্রথম বিন কী বললাম প্রথম বিন দরকার তোমার খাতা আছে আমি চলো লিখে দিচ্ছি এক নাম্বার হচ্ছে প্লাজমা প্রোটিন মানে হচ্ছে প্রো থ্রম্বিন দরকার আর কী দরকার ফাইব্রিনজেন দরকার ফাইব্রিনজেন দু নাম্বারে দরকার উৎসেচক কিছু উৎসেচক দরকার কি উৎসেচক থম্বো প্লাস্টিন থ্রম থ্রম্বো ছম্ব প্লাস্টিন এটা কি করে এটা বিনষ্ট অনুচক্রিকা বা কলাকোষ থেকে বের হয় ঠিক আছে একটা খনিজ পদার্থ দরকার সেটা কি ক্যালসিয়াম কী দরকার ক্যালসিয়াম দরকার চার নম্বরে ভিটামিন দরকার হয় কোন ভিটামিন দরকার হয় না ভিটামিন কে দরকার হয় সো মাছ ইম্পর্টেন্ট বিশাল ইম্পর্টেন্ট এটা পরীক্ষা হাজারোবার এসছে যে আমাদের রক্ত তঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে মনে রাখবে ভিটামিন কে এটা ভিটামিনেরও প্রশ্ন ভিটামিন যে চ্যাপ্টারটা আছে এছাড়া আরও অনেক উপাদান দরকার হয় ঠিক আছে এবার আমি তোমাদের দেখাচ্ছি যে বিভিন্ন ধাপে কিভাবে আমাদের শরীরে কোথাও কেটে গেলে রক্ত তঞ্চন কি করে হয় রক্ত জমার বাঁধে কী করে তো আমি এই পাটটা মুছে দিচ্ছি যদি কারো নেওয়ার তাকে স্কিনশট নিয়ে নাও দেখো প্রথম যে ফার্স্ট যে ধাপটা সেক্ষেত্রে কি হয় না দেহে যদি কোনো ক্ষতস্থান হলো বা কেটে গেল বা কিছু হলো মনে রাখবে সেখানে যে অনুচক্রিকা কণিকার যখনই চলে আসবে অনুচক্রিকা যখনই চলে আসবে সেখানে যে প্লাজমা পর্দাটা থাকে না কি থাকে প্লাজমা পর্দা সেটা ফেটে যায় সেটা কি হয়ে যায় প্লাজমা পর্দাটা ফেটে যায় তার ফলে কি হয় থম্বো প্লাস্টিন নির্গত হয় এখান থেকে কী বের হয় থম্বো প্লাস্টিন ভালো করে খাতায় নোট ডাউন করো প্লাস্টিন থম্বল প্লাস্টিন নির্গত হয় ঠিক আছে তাহলে একটা ক্ষতস্থান ছিল ওই ক্ষতস্থানটা কি হলো অনুচক্রিকাগুলো ফেটে গেলো প্লাজমা প অনুচক্রিকা এলো প্লাজমা পর্দাটাকে ফাটিয়ে দিল সেখান থেকে থম্ব্ল প্লাস্টিন বেরিয়ে গেল সেকেন্ড যে ধাপটা সেখানে কি হয় সেখানে হয় এই থম্বল প্লাস্টিনটা আমি কিছুক্ষণ আগে বললাম একটা আয়ন দরকার একটা ক্যালসিয়াম আয়ন দরকার কিছুক্ষণ আগে বললাম না সি প্লাস প্লাস লিখলাম খনিজ পদার্থ হিসাবে মনে রাখবে এই যে থম্বো প্লাস্টিন থম্ব প্লাস্টিন এটা ক্যালসিয়াম আয়নের সাথে কার সাথে ক্যালসিয়াম আয়নের সাথে যুক্ত হয় দিয়ে কি করে রক্তের মধ্যে না রক্ত রসের মধ্যে না নিষ্ক্রিয় অবস্থায় প্রথম বিন থাকে কে থাকে প্রোথমবিন প্রোথমবিন থাকে এই প্রথম বিন যে উৎসেচকটা সক্রিয় থম্বিন উৎসেচকে পরিণত করে এটাকে কি করে দেয় সক্রিয় করে দেয় প্রথম বিনটাকে এই যে সি এ প্লাস প্লাস ক্যালসিয়াম যে আয়নটা এটা কি করে সক্রিয় করে দেয় সক্রিয় সক্রিয় করে কী নাম হয়ে যায় এর থমবিন এটা কিন্তু সক্রিয় আবার রিপিট করছি প্লাস্টিনটা এলো থম্বল প্লাস্টিনটা কী করলো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে রক্ত রসের মধ্যে যে নিষ্ক্রিয় অবস্থায় ছিল প্রথম বিন এই যে প্রথম বিনটা এটা ছিল নিষ্ক্রিয় নিষ্ক্রিয় অবস্থায় এ কী করলো ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এটাকে দিল অ্যাক্টিভ করে এটাকে দিল সক্রিয় করে যে কী তৈরি করলো না থ্রম্বিন তৈরি করলো ক্লিয়ার এতটা পর্যন্ত থার্ড ধাপে কি হলো এই যে থ্রম্বিনটা তৈরি হলো থ্রম্বিন রক্তরসের ফাইব্রিন ওজেন একটা প্রোটিন আছে আমি কিছুক্ষণ আগে বললাম যে কি কী প্রোটিন দরকার সেখানে বলেছিলাম ফাইব্রিন দরকার এবারে বুঝবে ফাইব্রিনোজেন কি দরকার থ্রম্বিন কি করলো রক্তরসের মধ্যে যে ফাইব্রিন ওজেন প্রোটিনটা কী প্রোটিন ফাইব্রিনোজেন এই যে প্রোটিনটা এই প্রোটিনকে ফ্রাইবিন মোনোমার অনুতে পূর্ণত করে কিসে পরিণত করে এই ফাইবিনোজেনের সঙ্গে কে ক্রিয়া করলো থমবিনে যে থমবিন তৈরি হলো এই থমবিনটা ক্রিয়া করলো থমবিনটা ক্রিয়া করে থমবিনের সাথে কে থাকে সি এর টু মানে প্লাস প্লাস আয়নটা ওটাও থাকে দেখি কিসে পূর্ণত করলো একে ফাইব্রিন মোনোমার ফ্রাইবিন মনোমারে পরিণত করলো বা এখানে বলতে পারো ফাইবার মানে এটা সেটাকে গার্ড করার জন্য একটা মনোমার তৈরি করলো বাস ফাইব্রিন মনোমার যেটা অ্যাপ্রুপের নাম সেটাই বলছি ফাইব্রিন মনোমার তৈরি করলো এবার চার নাম্বার ধাপ লাস্ট ধাপ ফোর্থ লাস্ট ধাপ এখানে অ্যাকচুয়ালি কী হয় এই যে ফ্রাইবিন মনো মনোমারটা আছে না এখানে ক্যালসিয়াম আয়ন যেটা ছিল ক্যালসিয়াম আয়নের প্রভাবে অদবনীয় ফাইবিন জালকে পরিণত হয়ে গেল কিচ্ছু না এই যে ফাইবিন মনোমারটা ছিল ফাইব্রিন মনোমার এখানে আবার সি এ প্লাস প্লাস এলো দিয়ে কী তৈরি করলো ফাইব্রিন জালক বা তন্তু যাই বলো জালকই বলো ফাইব্রিন জালক ফাইব্রিন জালকে পূর্ণত করলো বা ফাইব্রিন তন্তুতে পূর্ণত করলো এর ফলে কী হলো রক্তটা তুঞ্চিত হয়ে গেলো মানে সেটা চারিদিকে জালের মতন ঘিরে দিল আরে ভাবো না এই ধরো হাত এখানে ধরো কেটে গেছে এখান থেকে বেরুচ্ছে এখানে ধরো কেটে গেছে এখান দিয়ে রক্ত বেরোচ্ছে সঙ্গে সঙ্গে কী হলো এগুলো এখানে জাল জালের মতন তৈরি করে দিল এখানে জালের মতন তৈরি করতে রক্তটা বেরোতে পারবে পারবে না এই হচ্ছে তার পুরো প্রসেস আর একবার বলছি প্লাজমা এটা ফেটে গেল থম্বো থম্বো প্লাস্টিন বেরোলো থম্বো প্লাস্টিনটা কী করলো সেকেন্ড ধাপে এর সঙ্গে সি এ প্লাস প্লাস মানে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে আমাদের রক্তের মধ্যে যে প্রথম বিন থাকে নিষ্ক্রিয় অবস্থায় থাকে ওটাকে অ্যাক্টিভ করে দিল যে থমবিন তৈরি করলো এই থমবিন কি করলো ফাইবিন কাছে গেল থমবিন ফাইবিন সঙ্গে গিয়ে পরে ফাইবিন মনোমার তৈরি করলো আর এই ফাইবিন মোনোমারের সাথে আবার ক্যালসিয়াম আয়ন চলে এলো দিয়ে ফাইব্রিন জালক তৈরি করলো দিয়ে রক্তটাকে তঞ্চন করলো রক্তটা শরীরের বাইরে বেরোলো না এইভাবে রক্ত তঞ্চিত হয় আশা করি রক্ত তঞ্চন নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই এবার একটা জিনিস তোমাদের বলি খুব ইম্পর্টেন্ট এবারে যেটা বলতে চলেছি খুব পরীক্ষায় আসে তো আমি এটা মুছে দিচ্ছি কেউ স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো ঠিক আছে চলো মুছে দিলাম দেখো আমি এতক্ষণ যে প্লেটলেটের কথা বলছিলাম প্লেটলেটের কথা বলছিলাম অনুচক্রিকা এতক্ষণ তো আমরা পড়লাম যে আরবি কমে বেড়ে গেলে কী হবে ডাব্লু কমে বেড়ে গেলে কী হবে তো প্লেটলেট বা অনুচক্রিকা আচ্ছা আমার ভিডিওটা যদি স্লো মনে হয় তোমরা স্পিড বাড়ি দেখতে পারো ঠিক আছে যদি কম হয়ে যায় আর যদি বেশি হয়ে যায় যদি কম হয়ে যায় কী রোগ হবে হ্যামারেজ হয়ে যাবে হ্যামারেজ মানে সে রক্ত বেরিয়ে যাবে রক্ত আর বন্ধ হবে না কি হবে এম এম ও আর এ জি ই হ্যামারেজ বাংলা নাও হ্যামারেজ রক্ত বেরিয়ে যাবে বন্ধ হবে না আর যদি বেশি হয়ে যায় থ্রম্বোসিস হয়ে যাবে এটা বাংলায় লিখতে পারবো থ্রম্বোসিস ইংলিশেও লিখে দিচ্ছি এইচ আর ও এম বি ও এস আই এস কী হয়ে যাবে থ্রম্বোসিস হয়ে যাবে ঠিক আছে অনুচক্রিকা কম আর বেশি হলে আচ্ছা একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি যখন আরবিসি পড়াচ্ছিলাম আমি বারবার বললাম যে আরবিসির মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না এটা মনে পড়লাম আমি বললাম না যে পয়েন্টটা যখন মনে পড়ে আমি বলতে বলতে থাকবো তোমরা পুরো ক্লাসটা দেখো তাহলে বুঝবে প্রথম পার্টটা দেখে বলে স্যার এটা হয়নি এটা হয়নি কমেন্ট এসে করবে এটা পারিনি তো সব পার্টটাই বলার চেষ্টা করবো যদি কিছু মিস্টেক হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে নিজেরাও বলবে আলোচনা করবে যাতে অন্যান্য স্টুডেন্টরা দেখে হেল্প হয় বা আমি সেটা দেখব ঠিক আছে তো যে যেটা জানো সেটা কমেন্টে এসে এইসব কিছু লেখো যে যেটাতে অন্য স্টুডেন্টরা হেল্প হবে বা নিজেদের রিভিশন হবে বা আমি দেখতে পারব যদি কিছু মিস্টেক থাকে আচ্ছা যেটা বলছিলাম আর বিসির মধ্যে আমি বারবার বললাম কোনো নিউক্লিয়াস থাকে না কিন্তু মনে রাখো যে আর তো দি অবতল সেভ হয় দি অবোতল সেভ মানে বায়োকনকেভ তো বায়োকনকেভ দি অবতল সেভ হয় মনে রাখবে ক্যামেল যেটাকে বাংলায় বলে উঁট লামা লামা লামাই তো বলে এটাকে আই থিঙ্ক লামা উঁটের মতনই দেখতে যেটা হয় লামা এদের কি হয় এদের এরা কিন্তু এক্সেপশান ক্যামেল লামা এরা এক্সেপশান এদের মধ্যে এদের যে আরবিসি থাকে না এর মধ্যে কিন্তু কি থাকে নিউক্লিয়াস কিন্তু পাওয়া যায় এদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস পাওয়া যায় এটা কিন্তু ব্যতিক্রম ক্যামেলা লামা এটা কিন্তু মিস্টেক ছিল এটাও পরীক্ষা তো অনেকবার এসছে আচ্ছা অনুচক্রিকা দেখো আমি যেমন লোহিত রক্তকণিকার গড় আয়ু বললাম একশো কুড়ি দিন শ্বেত রক্তকণিকার বলেছিলাম এক থেকে পনেরো দিন অনুচক্রিকা তেমনি মনে রাখবে তিন থেকে দশ দিন তিন থেকে দশ দিন এদের আয়ু যদি কখনো অপশান দেয় আর বলে ধর চারটে অপশান দিয়ে দিল আর বললো যে এর মধ্যে কোনটা রেসপিরেশন মানে শ্বসনে অংশগ্রহণ করে না মনে রাখবে আরবিসি কখনও রেসপিরেশন বা শ্বসনে অংশগ্রহণ করে না কেন করে না শ্বসনের ফলে কী উৎপন্ন হয় যেন আমাদের শক্তি উৎপন্ন এনার্জি উৎপন্ন হয় তো এনার্জি উৎপন্ন দেখো এনার্জি কোথায় উৎপন্ন হয় আমাদের কোষের মাইটোকন্ড্রিয়ায় আরে মাইটোকন্ড্রিয়াকে বলেছিলাম না কোষের শক্তিঘর হাজারোবার বলেছি কোষের শক্তিঘর তো মাইটোকন্ড্রিয়া দরকার হয় তো মনে রাখবে রেসপিরেশন হতে গেলে মাইটোকন্ডিয়া দরকার তো মাইটোকন্ডিয়া থাকে না আর বিসির মধ্যে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না মাইটোকন্ডিয়া থাকে না তো মাইটোকন্ডিয়া না থাকলে রেসপিরেশান অংশগ্রহণ করবে কিভাবে তো মনে রাখবে এই রক্ত কণিকাটা অংশগ্রহণ করে না আমাদের রেসপিরেশান বা শ্বসনে আচ্ছা আরবিসির যে আয়ু বললাম না একশো কুড়ি দিন কিন্তু মনে রাখবে কুড়ি থেকে একশো কুড়ি দিন অনেক সময় একুশ দিনও ধ্বংস হয়ে যায় তিরিশ দিনও ধ্বংস হয়ে যায় কুড়ি থেকে একশো কুড়ি দিন কিন্তু হ্যাঁ একশো কুড়ি দিন ম্যাক্সিমাম থাকে আরবিসির ব্যাপারে আরেকটা কোশ্চেন আসে খুব যে আরবিসির ধ্বংস কোথায় হয় আরবিসি কোথায় ডেস্ট্রয় হয়ে যায় আরবিসি কোথায় ডেস্ট্রয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় মনে লাগবে যকৃতে লিভারে লিভারে কি হয়ে যায় লিভারে এসে ধ্বংস হয়ে যায় ঠিক আছে যদি বলা হয় যে কবরস্থান কোথায় মানে আরবিসির কবরস্থান আরবিসির কবরস্থান মনে রাখবে প্লিহা এটাকে ইংলিশে বলে স্প্লিন আমি বাংলাতে লিখছি প্লিহা ইংলিশে কী বলে স্প্লিন এস পি এসপিএল ডবল ইএন স্প্লিন দেখো এটা কিন্তু কবরস্থান মানে এখানে এসে মরে যায় কিন্তু ধ্বংস কোথায় হয় একদম ধ্বংস হয়ে যায় ঠিক আছে একদম বিনষ্ট হয়ে যায় বিনষ্ট কিন্তু লিভারে হয় দুটোর মধ্যে কিন্তু গুলি ফেলো না কবরস্থান বললে কিন্তু প্লিহা বলবে মনে রাখবে ব্লাড ব্যাঙ্ক অফ বডি আমাদের বডির ব্লাড ব্যাঙ্ক কাকে বলা হয় একে এটা বলা হয় স্প্লিন একে বলা হয় ব্লাড ব্যাংক অফ বডি ব্লাড ব্যাংক অফ বডি বলা হয় প্লিহাকে আর এটাই আরবিসির কবরস্থান এখানে একটা জিনিস মনে রাখবে যে যেমন কবরস্থান আরবিসির জন্য প্লিহা আর এটা ডেস্ট্রয় হচ্ছে ধ্বংস হচ্ছে লিভার এসে জন্য যদি বলা হয় না ডাব্লু জন্য মনে রাখবে এর যে কবরস্থান এর যে কবরস্থান এটা কিন্তু লিভার লিভার কী বললাম এর কবরস্থান হচ্ছে লিভার কিন্তু এটা ডিস্ট্রয় হয় কোথায় ধ্বংস হয় কোথায় এ হয় রক্তের মধ্যে ব্লাডের মধ্যেই ব্লাডের মধ্যেই ধ্বংস হয়ে যায় দুটো জিনিস গুলি ফেলো না ড্রেস্ট্রয় আর বিসির ক্ষেত্রে ধ্বংস হচ্ছে লিভারে কবরস্থান বলে প্লিহা আর ডাব্লিউ বিসির জন্য সেদ রক্ত কণিকার জন্য কবরস্থান হচ্ছে লিভার আর ড্রেস্ট্রয় ধ্বংস হচ্ছে ব্লাডে ওকে আচ্ছা একটা জিনিস বলে দিই শ্বেত রক্ত কণিকার যে ভাগগুলো বললাম না মনোসাইট লিম্ফোসাইট ইউসোনোফিল নিউট্রোফিল বেসোফিল যদি আমি তো পরিমাণের দিক থেকে বললাম যে নিউট্রোফিল হায়েস্টে আছে আর সব সবথেকে কম আছে বেসোফিল যদি বলে সাইজের দিক থেকে পরীক্ষাতে এটা অনেকবার এসেছে যে সাইজের দিক থেকে মনে রাখবে মনোসাইট হচ্ছে সাইজের দিক থেকে সব সবথেকে বড়ো কি বললাম মনোসাইড মনোসাইট আমি লিখে দিচ্ছি এখানে খুব ইম্পর্টেন্ট মনোসাইট সবথেকে বড়ো আচ্ছা আমি সাইজের দিক থেকে সবথেকে বড় কি বলেছিলাম এই তিনটের মধ্যে তিনটে কণিকার মধ্যে সেদ রক্ত কণিকা রক্ত রক্তকণিকা অনুচক্রিকা সবথেকে বড়ো কী বলেছিলাম শ্বেত রক্তকণিকা কণিকা রক্তকণিকা সবথেকে বড়ো তাহলে আমি বলতে পারি রক্ত রক্তকণিকার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে মনোসাইট মনোসাইট যেটা অদানাদার অংশ মনোসাইট এটা আবার তিনটে কণিকার মধ্যে সেদ রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা অনুচক্রিকা এই তিনটে রক্ত কণিকার মধ্যেও সবথেকে বড়ো কিন্তু মনোসাইটই কারণ এটা ডাব্লু বিসির পার্ট আর ডাব্লু বিসি কিন্তু সবথেকে বড়ো বোঝা গেল এবার যদি বলে সবথেকে ছোট কোনটা সবথেকে ছোট হচ্ছে লিম্ফোসাইট সবথেকে ছোট হচ্ছে লিম্ফোসাইট আশা করি মনে থাকবে মনোসাইট সবথেকে বড়ো সব সবথেকে ছোটো কিন্তু যদি বলে আমাদের ব্লাড সেলের কথা বলছি সম্পূর্ণ ব্লাডের কথা বলে ব্লাডের মধ্যে সবথেকে স্মলের সেল কোনটা তাহলে কিন্তু লিম্ফোসাইট বলে এসো না বলে আসবে প্লেটলেট প্লেটলেট যেটাকে বলা হয় কি অনুচক্রিকা এটা সবথেকে ছোট বলেই দিয়েছিলাম আমি আগেও বলেছি শেষ রক্তকণিকা সব সবথেকে বড়ো তারপর লোহিত রক্ত কণিকা তারপরে প্লেটলেট বা অনুচক্রিকা তাহলে অনুচক্রিকা আমাদের রক্তকণিকার মধ্যে সবথেকে ছোটো কোষ যদি সমগ্র কথা বলে আর যদি রক্ত কণিকার মধ্যে সবদিকে ছোটো বলে তাহলে লিম্ফোসাইট আর মনোসাইট হচ্ছে সম্পূর্ণ রক্ত কণিকা বা ডাব্লু সবদিকে বড় হচ্ছে মনোসাইট আশা করি আর গুলাবে না তোমাদের আর একটা জিনিস শ্বেত রক্ত কণিকার ব্যাপারে অনেক সময় আমাদের যেটা বলছিলাম তোমাদের যে অনেক সময় ডাস্ট পার্টিকেল বা কোনো কিছু পার্টিকেল যদি আমাদের শরীরে প্রবেশ করে যায় সেইটাকে রিকগনাইজ করে সেটাকে চেনেকে ওটাকে চেন আমি বারবার বলছি যে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে সবসময় রোগ প্রতিরোধে সাহায্য করে মনে রাখবে বেসোফিল কি করে বেসোফিল যেটা জিরো থেকে জিরো থেকে ওয়ান পারসেন্ট থাকে বেসোফিল সেটাকে চিনতে সাহায্য করে সেই কম্পোনেন্টটা কি কম্পোনেন্ট সেটা চিনতে সাহায্য করে ও কি করে সঙ্গে সঙ্গে হিস্টামিন খরণ করে হিস্টামিন খরণ করে দেখো তোমা আমার তোমাদের আগে লিখেছি ধরো ইউসোনোফিল নামক শ্বেতকণিকা হিস্টামিন খরণ করে তোমাদের লিখেছি জানি কিন্তু অনেক সময় না কোশ্চেন ঘুরিয়ে দেয় কোশ্চেন ঘুরিয়ে দেয় এইভাবে যে কিভাবে ওই অ্যালার্জিটাকে প্রতিরোধ করে বা কি করে অ্যাকচুয়ালি কি হয় বেসোফিল সঙ্গে সঙ্গে হিস্টামিন খরণ করে না ইউসুনোফিলকে মানে অ্যাক্টিভ করে দেয় ইউসুনোফিল থেকে আমি বলেছিলাম যে হিস্টামিন খরণ হয় কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ইউসুনোফিলটাকে না অ্যাক্টিভ করে দেয় অ্যাক্টিভ করে দিয়ে কী হয় আমাদের হাঁচি বা কাশি শুরু হয়ে যায় যে ওই ডাস্ট পার্টিকেলটাকে বার করার জন্য বাইরে হাঁচি বা কাশির মাধ্যমে কি হয় ওই ডাস্ট পার্টিকেলটাকে আমরা বাইরে বার করে দিই এইটা হচ্ছে কাজ বেসোফিল সেটাকে চেনে হিস্টামিন খরণ করে হিস্টামিনটা ইউসিনোফিলকে অ্যাক্টিভ করে এবং সেটা হাঁচি কাশি সৃষ্টি করে ইউসিনোফিল তখন তখন সেটাকে আমরা বাইরে বার করে দিই এই যে বাইরে থেকে পার্টিকেলটা এসেছিলো বাইরে বার করে দিই এইভাবে কাজ করে ডাব্লু বিসি সে রক্তকণিকার মধ্যে যে পার্টগুলো থাকে পার্টিকেলগুলো থাকে কণিকাগুলো থাকে এইভাবে কাজ করে আর বাকিটা তো বলেছি যে নিউট্রোফিল মনোসাইজ সে কণিকা কী করে ডাইরেক্ট জীবাণুটাকে ভক্ষণ করে নেয় খেয়ে নেয় ফ্যাগোসাইটোসিস পদ্ধতি এটাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি বলে বাকিগুলো তো আগেই বলেছি আর রিপিট করছি না এখানে এবারে আসছি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি তো আমি এটা মুছে দিচ্ছি দিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি করাচ্ছি তো তোমার এটা পারলে স্কিনশট নিয়ে নাও ঠিক আছে ঠিক আছে তাহলে মুছে দিচ্ছি এটা দেখো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি অ্যান্টিজেন জিনিসটা কিছু নয় আমাদের বাইরে থেকে যে সমস্ত বিজাতীয় পদার্থ বা ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে ঠিক আছে হার্মফুল যেগুলো পার্টিকেল আমাদের শরীরের জন্য যেগুলো প্রবেশ করছে সেটা হচ্ছে অ্যান্টিজেন সেটা হচ্ছে অ্যান্টিজেন মানে যে সমস্ত জীবাণু আমাদের দেহে প্রবেশ করে সেগুলোই হচ্ছে আমাদের অ্যান্টিজেন আর অ্যান্টিবডি হচ্ছে এই যে জীবাণুগুলো আমাদের শরীরে ঢুকছে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীর যে প্রোটিন তৈরি করছে এদেরকে প্রতিরোধ করার জন্য আমাদের শরীরে যে প্রোটিন তৈরি করছে সেটাই হচ্ছে অ্যান্টিবডি সেটাই হচ্ছে অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কি হয় জানো আমাদের শরীরে যখন কোনো বিজাতীয় জীবাণু প্রবেশ করলো না আমাদের দেহের পক্ষে ক্ষতিকর যখন কোনো জীবাণু প্রবেশ করলো তখন আমি কি বলেছি জীবাণুকে মুক্ত করার দায়িত্ব কার হচ্ছে ডাব্লু বিসি ডাব্লুবিসির মধ্যে না লিম্ফোসাইট বলে যেটা থাকে লিম্ফোসাইট এই লিম্ফোসাইটটা সক্রিয় হয়ে যায় লিম্ফোসাইটটা কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় সক্রিয় হয়ে যায় দিয়ে কি তৈরি করে না অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে বুঝতে পারলে লিম্ফোসাইটটা যদি বলে যে বাইরে যে কোনো জীবাণু প্রবেশ করলে অ্যান্টিজেন প্রবেশ করলে ডাব্লুডিসির মধ্যে কোন পার্টটা অ্যাক্টিভ হয়ে যায় দিয়ে অ্যান্টিবডি মানে তৈরি করে মনে রাখবে লিম্ফোসাইট অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে অ্যান্টিজেন অণুটাকে বিনষ্ট করার জন্য বি কি বি লিম্ফো লিমফোসাইট বি লিম্ফোসাইট কোষগুলিকে ইমিউনোগ্লোবিন জাতীয় একটা প্রোটিন হয় ইমিউনোগ্লোবিন আমি লিখে দিচ্ছি এখানে ইমিউ তোমাদের এত হয়তো দরকার নেই তাও বলছি ইমিউনো ইমিউনোগ্লোগ্লোবিউলিন ইংলিশ থেকে বাংলা করছি একটু প্রবলেম হচ্ছে তাই তোমরা মানে স্পেলিং মিস্টেক হলে আমি বলছি তোমরা তোমাদের মতন লেখো ঠিক আছে ইমিউনোগ্লোবিউলিন ইমিউনোগ্লোবিউলিন জাতীয় এক ধরনের প্রোটিন তৈরি করে ঠিক আছে এটাই অ্যাকচুয়ালি অ্যান্টিবডি আর কিচ্ছু নয় আবার বলছি অ্যান্টিজেন যখন দেহে প্রবেশ করে অ্যান্টিজেনটাকে বিনষ্ট করার জন্য শেষ করে দেওয়ার জন্য বি লিম্ফোসাইট কোষ থেকে এক ধরনের ইমিউনোগ্লোবিউলিন জাতীয় প্রোটিন তৈরি করে এটা কি করে অ্যান্টিজেনটাকে খতম করে দেয় বোঝা গেল তোমরা অনেক সময়তে অ্যাগ্লুটিনোজেন বলে একটা জিনিস শুনে থাকবে আচ্ছা এত তো তোমাদের দরকার নেই যদি এগুলো মানে বাড়াবারি মানে পরে পড়াবো যখন থিওরি পড়াবো আচ্ছা তোমাদের বলে রাখি শোনো যদি সাপোজ জাস্ট বলে রাখছি শুনে নাও অ্যাগ্লুটিনোজেন এটা কি হয় জানো মানুষের লোহিত রক্ত কণিকার যে কোষ পর্দা থাকে সেটা অ্যাকচুয়ালি হেটারো পলিস আচ্ছা তোমরা জাস্ট এইটুকু মনে রাখো যে এটা রক্ত এটা মানুষের লোহিত রক্ত কণিকার সঙ্গে জড়িত ঠিক আছে আচ্ছা শোনো লোহিত রক্ত কণিকার কোষ পর্দার গায়ে এক ধরনের হেটারো পলিস্যাকারাইড নির্মিত এক ধরনের অ্যান্টিজেন থাকে ঠিক আছে ওইটাকেই বলা হয় অ্যাকগ্লুটিনোজেন আর কিছু নয় দু ধরনের অ্যাকগ্লুটিনোজেন হয় একটা হচ্ছে এ একটা হচ্ছে বি বোঝা গেল আমাদের শরীরের মধ্যে যে প্লাজমা থাকে না যে রক্তরস থাকে সেখানে না এই প্রোটিনগুলো অ্যাকগ্লুনোজেনের সাথে গুলে যায় মানে বিক্রিয়া করতে পারে দিয়ে এক ওটাকে বলে দেখো একটা আছে টিনোজেন একটা আছে অ্যাক্লুটিনিন এক টিনিন এই দুটো কিন্তু আলাদা অ্যাক্লুটিনিন হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে প্লাজমা থাকে বা রক্ত রক্তরস থাকে সেগুলোতে কি করে না প্রোটিনগুলো অ্যাগ্লুটিনোজেনের সাথে বিক্রিয়া করে যায় সেটাকে বলা হয় অ্যাকগ্লুটিনিন অ্যাকগ্লুটিনিন আবার আছে আলফা বিটা বিভিন্ন আছে বাদ দাও এখন ওষুধ জান দোকা নেই জাস্ট অ্যাগ্লুটিনোজেনটা বলে দিলাম যদি প্রশ্নে দেখতে পাও জানবে আরবিসির কোষ পর্দার গায়ে যে নির্মিত ধরনের হেটারোপলিস্যাকস্যাকারাইট অ্যান্টিজেন থাকে ওই অ্যান্টিজেনটাকে বলা হয় অ্যাগ্লুটিনোজেন এই অ্যান্টিজেনটা আর বিসির সাথে রিলেটেড এইটুকু জাস্ট মনে রাখো ব্যাস আর একটা জিনিস শোনো আমরা যে ভ্যাকসিন নিই না আমরা যখন ভ্যাকসিনেশান হয় আমাদের অ্যাকচুয়ালি কি হয় অ্যান্টিবডি সৃষ্টি করে দেয় অ্যাকচুয়ালি কি হয় এগুলো না মেমোরি সেল তৈরি করে কি তৈরি করে মেমোরি ওয়ান মিনিট সরি দেখো মেমোরি সেল তৈরি করে কি তৈরি করে মেমোরি সেল মেমোরি সেল করে কি না আমাদের শরীরে আমাদের শরীরে ধরো কোনো কারণে একটা অ্যান্টিজেন প্রবেশ করলো আমাদের শরীরে বি লিম্ফোসাইড কী করলো না ইমিউন জাতীয় প্রোটিন তৈরি করলে সেটাকে শেষ করে ধ্বংস করে দিল আমাদের শরীরে মেমোরি সেল সেটাকে মনে রাখে যে আচ্ছা এই ধরনের জিনিস আমাদের শরীরে অ্যান্টিজেন আগেও প্রবেশ করেছিল তো আমরা অ্যান্টিবডি অলরেডি বানানো আছে তো এটাকে এইভাবে শেষ করে দাও তো মেমোরি সেল মনে রাখে সেটা বোঝা গেল মেমোরি সেলের কাজ হচ্ছে এই একই ধরনের সেম ধরনের যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে সেটাকে তৎক্ষণাৎ সেটাকে মেরে ফেলতে পারে এবারে কি হয় অনেক সময়তে না দেখো অনেক সময়তে যে জিনিসটা যে রোগটা একবার হয় আবার হতে পারে কিন্তু সেই জিনিসটা হয়তো ভাইরাসটা অন্য টাইপের থাকে অন্য টাইপের ব্যাকটেরিয়াল কোন ইনফেকশন হয় ভাইরাস ইনফেকশন হয় তার জন্য হয় কিন্তু সেটার প্রভাব অনেক কম হয় যদি একই ধরনের প্রভাব হয় যেমন আমাদের অনেক সময় পক্স হয়ে যায় তো দেখবে একবার পক্স হওয়ার পরে কোনো কোনো সময় সেকেন্ড বারও পক্স হয় থার্ড বারও হয়ে যায় কিন্তু দেখবে ফার্স্ট বারে যেটা হয় না সে সেটার তুলনায় সেকেন্ডবার তা বা থার্ডবার অনেক পরিমাণে কম হয় কারণ কি ওর মেমোরি সেল অলরেডি বডিতে তৈরি হয়ে গেছে হলেও সেটা প্রভাব খুব একটা বেশি পড়বে না একদম একদমই কম একদমই কম প্রভাব পড়বে এবার অনেকে বলবে স্যার একবার হওয়ার পরে দুবার মানে অনেক সময় হয় কি আরও মারাত্মক হয় তিনবারে বেলা অনেক এগুলো এক্সেপশনাল ওগুলো কিছু করার নেই ওগুলো এক্সেপশনাল ওগুলো তো সব কিছুই পসিবেল ওটা ওটা ওই দিকে আমি যাচ্ছি না ওটা কিন্তু সব কিছুই পসিবেল ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যেটা হয় যেটা প্রথমবারে যদি খুব বেশি বাড়াবাড়ি হয় সেকেন্ডবার বা থার্ডবার যদি হয়েও থাকে সেটা খুব পরিমাণে অল্প হয় কারণ ওর মেমোরি সেল তৈরি হয়ে যায় এটাই হচ্ছে মেমোরি সেল ঠিক আছে মনে রাখবে প্রথম ভ্যাকসিনেশন বানিয়েছিল স্মল পক্সের কিসের হয়েছিলো না স্মল পক্স প্রথম ভ্যাকসিনেশন কী সব লিখছি স্পেলিং স্মল পক্স কে বানিয়েছিল এডওয়ার্ড জেনার খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় হাজারো বারের বেশি জিজ্ঞাসা করেছে এডওয়ার্ড জেনার কী ছিল না প্রথম ভ্যাকসিন বানিয়েছিল সেই জন্য একে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি এর বাংলা কি হয় আমি জানি না ফাদার অফ ইমিউনোলজি আই থিঙ্ক অনাকমতার অনাক্ষমতার পিতা বা এই ধরনের কিছু ফাদার অফ ইমিউনোলজি বলা হয় এডওয়ার্ড জেনারকে যদি এটার বাংলা কিছু হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে যারা জানে না তাদের সুবিধা হবে যদি কেউ জেনে থাকো তো আচ্ছা আরেকটা জিনিস মনে পড়লো বলি এই যে অনুচক্রিকার কথা বলছিলাম না অনুচক্রিকার সেপটা দেখো সবগুলো সেপই বলে দিয়েছে আমি অনুচক্রিকার সেপটা মনে রাখবো অ্যামি বয়ড সেফ মানে অ্যামিবার মতন কিছুটা সেফ হয় এর মধ্যে নিউক্লিয়াস থাকে না এটা একটা করপাসেল বলে দিয়েছে আগেই এটা একটা অ্যামি বয়েড সেপ হয় বাস এইটুকু মনে রাখো ওটা আচ্ছা আর একটা জিনিস আমাদের যে ব্লাড ব্যাংকে রক্ত রাখা হয় ব্লাড ব্যাংকে যে রক্ত রাখা হয় সে রক্তটা জমে যায় না এর কারণ কি ওর মধ্যে কী মেশানো হয় যদি প্রশ্ন আসে মনে রাখবে সোডিয়াম অক্সালেট মেশানো হয় কি মেশানো হয় এস ও এম সোডিয়াম অক্সালেট সোডিয়াম অক্সালেট যদি অপশানে না থাকে জেনে রাখবে থাকবে সোডিয়াম এটা আয় সোডিয়াম সাইট্রেট কী থাকবে সোডিয়াম সাইট্রেট সোডিয়াম অক্সালেট বা সোডিয়াম সাইট্রেট এটা মেশানো থাকার জন্য ব্লাড ব্যাঙ্কে যে রক্তগুলো থাকে ওগুলো জমে না ঠিক আছে কারণ ওটা তো আর বডির ভেতরে নেই যে হেপারিন মিশ্রিত হবে হেপারিন আমাদের জমতে দেবেন এরকম নয় তো সোডিয়াম অক্সালেট বা সোডিয়াম সাইট্রেট এই প্রত্যেকটা পয়েন্ট খাতায় নোট করো এগুলো কিন্তু সবই একদম মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে তোমরা বুঝতেই পারছো এগুলো কতটা ইম্পর্ট্যান্ট এবার লাস্ট আসছি ব্লাড গ্রুপ ঠিক আছে লাস্ট আসছি ব্লাড গ্রুপ তো এটা মুছে দিচ্ছি যদি স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও আমি ব্লাড গ্রুপে আসছি আবার ঠিক আছে মুছলাম তাহলে এটা কী আসছি ব্লাড গ্রুপ দেখো ব্লাড গ্রুপ নাইনটিন জিরো ওয়ান খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ড স্টেইনার কার্ল ল্যান্ড স্টেইনার ইনি আবিষ্কার করেছিলেন ইনি তৈরি করেছিলেন কি করেছিলেন না ব্লাড গ্রুপ এর জন্য এনাকে না নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ইনি কে পেয়েছিলেন নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন ইনি ঠিক আছে কি কী ভাগে ভাগ করেছিলেন এ বি এবি আর ও এর চার ভাগে মানুষের রক্তকে ভাগ করেছিলেন চারটে গ্রুপে আমি তোমাদের একটা লিস্ট করে দিচ্ছি ওই লিস্টটা জাস্ট দেখো আমি এখন না বেশি ডিটেলসে যাচ্ছি না যে কি করে কি না করে আমি মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি অনুযায়ী ভাগ রক্তের এ এ যদি ব্লাড গ্রুপ হয় তার অ্যান্টিজেন কি হবে অ্যান্টিবডি কি হবে সে কো কাকে রক্ত দিতে পারবে কার কাছ থেকে নিতে পারবে আমি এটা একটা লিস্ট লিখে দিচ্ছি কিন্তু এটা আমি মানে ওটা আমি থিওরি যখন পড়াবো তখন করব। আপাতত তোমরা পরীক্ষার জন্য পরীক্ষার সামনে আছে সেও তোমরা লিস্টটা মুখস্ত করে পরে যখন থিওরি পড়াবো তখন বুঝিয়ে করাবো যে কেন এই অ্যান্টিজেনটা হচ্ছে কেন এই অ্যান্টিবডিটার সৃষ্টি হচ্ছে কেন এই ব্যক্তিকেই মানে এই গ্রুপের রক্ত কেন দিতে পারবে অন্য গ্রুপ থেকে নিতে পারবে না কেন এই জিনিসগুলো আমরা পরে করব। ঠিক আছে এখন সামনে এক্সাম আছে এগুলো ভাবার সময় নয় আমি যেটা লিস্ট লেখাচ্ছি তোমরা আমার সঙ্গে লিখে নাও নোট করে নাও দেখো এখানে যদি আমি লিখি ব্লাড গ্রুপ এটা ব্লাড গ্রুপ এখানে লিখলাম অ্যান্টিজেন এখানে লিখলাম অ্যান্টিবডি এখানে লিখলাম কাকে ডোনেট করতে পারবে আচ্ছা এটা আমি পরে লিখছি এটা পরে লিখছি ঠিক আছে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা দেখে নাও কারণ এটা ধরবে না মানে কাকে দিতে পারবে পাতি কথা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি আচ্ছা এটা পরে লিখছি ব্লাড গ্রুপ যাদের এ মনে রাখবে অ্যান্টিজেন হচ্ছে এ আর অ্যান্টিবডি জেনে রাখবে বি ব্লাড গ্রুপ যাদের অ্যান্টিজেন তাদের বি আর অ্যান্টিবডি তাদের এ যাদের এবি যাদের ব্লাড গ্রুপ হচ্ছে এবি তাদের অ্যান্টিজেন হচ্ছে এবি আর এদের কিন্তু কোনো রকম কোনো অ্যান্টিবডি থাকে না অ্যান্টিবডি এদের কোনো রকম থাকে না আর যাদের ব্লাড গ্রুপ ও তাদের অ্যান্টিজেন কিছুই থাকে না অ্যান্টিজেন কিছু থাকে না অ্যান্টিবডি হয় এবি এগুলোর থেকে ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষাতে সব থেকে বেশি আসে যে কাকে রক্ত দিতে পারে আর কার কাছ থেকে রক্ত নিতে পারে তো এই দিকে ওইটা ফোকাস করো এইটা অ্যাকচুয়ালি বুঝে করতে হয় কিন্তু তিন বছর যদি না বোঝো তাহলে এখন সে বোঝানো সম্ভব নয় এগুলো নিয়ে আমরা পরে যখন ডিটেলস ক্লাস করব তখন বুঝবো তো আমি এই পার্টটা মুছে দিচ্ছি যদি নেওয়ার থেকে কেউ স্ক্রিনশট নিয়ে নাও পরের পার্টটা দেখো দেখো ব্লাড গ্রুপ এখানে লিখছি ব্লাড গ্রুপ মানে রক্তের শ্রেণী এখানে লিখছি রক্তের শ্রেণী রক্ত দিতে পারবে এখানে লিখছি রক্ত দিতে পারবে আর রক্ত নিতে পারে রক্ত নিতে পারে রক্তের শ্রেণী যদি এ হয় তাহলে মনে রাখবে রক্ত দিতে পারবে আচ্ছা এর আগে একটা জিনিস বলে দিই এর আগে একটা জিনিস বলে দিই যদি বলে সার্বিক গ্রহিতা মানে সবার কাছ থেকে রক্ত নিতে পারে মনে রাখবে এবি শ্রেণীর রক্ত ধারণকারী ব্যক্তিরা সার্বিক গ্রহিতা কি বললাম যাদের রক্তের গ্রুপ হয় এবি এই যে এবি যেমন এই যে এবি এ কী করে সবার কাছ থেকে নিতে পারে তাই যত জায়গায় দেখতে পাবে যে নিচ্ছে মানে নেওয়ার জায়গাতে নেওয়ার জায়গাতে ও সবাই মানে সব জায়গা থেকে নিতে পারে ও সার্বিক গ্রহিতা ঠিক আছে কারণটা কি বলো এর কারণটা হচ্ছে এর প্লাজমা এর কোনো অ্যান্টিবডি নেই আমি কিছুক্ষণ আগে দেখালাম যে এবি যাদের রক্তের গ্রুপ এদের কোনো রকম কোনো অ্যান্টিবডি হয় না সেই জন্য এরা যে কোনো সবার কাছ থেকে রক্ত নিতে পারে সার্বিক গ্রহিত গ্রহিতা বলা হয় আর যদি বলা হয় সার্বিক দাতা আমি এখানে লিখে দিচ্ছি একবার কারণ খুব ইম্পর্ট্যান্ট সার্বিক গ্রহিতা এবি আর বলা হয় সার্বিক দাতা মানে সবাইকে দিতে পারবে এ নেবে না কারো কাছ থেকে কারোর থেকে নিতে পারবে না কিন্তু দিতে সবাইকে পারবে সেটা হচ্ছে ও সেটা হচ্ছে ও কারণ কি এর আরবিসিতে কোনো অ্যান্টিজেন নেই এই মাত্র লিখিয়ে দিয়েছিলাম যে ও হচ্ছে এমন একটা রক্তের গ্রুপ এর কোনো অ্যান্টিজেন নেই তাই ও সবাইকে দিতে পারে আশা করি দুটো ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট এই দুটো তো এই দুটো পার্ট আমি মুছে দিচ্ছি ডিসক্রিপশন নিয়ে নাও আমি ওই ছকটা লেখাচ্ছি ঠিক আছে দেখো দেখো রক্তের শ্রেণী এ হলে রক্ত দিতে পারবে এ আর এবিকেও দিতে পারবে কারণ এবি সবার কাছ থেকে নিতে রাজি আছে ওর কোনো প্রবলেম নেই আর রক্ত নিতে পারে এই এ শ্রেণী যাদের রক্ত তারা কার কাছ থেকে রক্ত নিতে পারে ও তো ভাই হবেই প্রথমে বলে দিয়েছি ও সবাইকে দিতে পারবে তাহলে একেও দিতে পারবে ও তো থাকবেই আর এ গ্রুপের যেহেতু রক্ত তাই এ গ্রুপ কিন্তু এ গ্রুপের কাছ থেকে নিতে পারবে হলো এবার আসছি বি বি গ্রুপ এখানেও প্রথমে তো এবি হবেই কারণ এবি কিন্তু সবার এখানে কি রক্ত দিতে পারবে তাহলে বি গ্রুপের যাদের রক্ত তারা এবিকে দিতে পারবে নিঃসন্দেহে আমি একবারই বলেছি এবি সবার কাছ থেকে নিতে পারে তাই কোনো প্রবলেম নেই এবিকে দিতে পারবে আর যেহেতু বি গ্রুপ তাই বি গ্রুপকে দিতে পারবে ঠিক সেমভাবে যেহেতু বি বি গ্রুপ তাই বি গ্রুপের কাছ থেকে বি গ্রুপকে আর বি গ্রুপের কাছ থেকেও নিতে পারবে আর ও তো আছেই ও কি করে ও তো সবাইকে দিতে পারে তাই ও সব জায়গাতেই হবে আচ্ছা একটা জিনিস বলি যে গ্রুপে যে রক্ত না সে সেই গ্রুপে দিতেও পারে নিতেও পারে তাই ওটা নিয়ে কোনো টেনশন নেই যদি বলি এবি গ্রুপ এবি গ্রুপ এবি গ্রুপ মনে রাখবে এবি গ্রুপের এবি গ্রুপকে দিতে পারবে এবি গ্রুপকে দিতে পারবে এবি যাদের গ্রুপ তারা এবি গ্রুপকেই শুধু দিতে পারবে কিন্তু ওরা নিতে পারবে সবার কাছ থেকে ওই যে বললাম এবি গ্রুপ হচ্ছে সার্বিক গ্রহীতা গ্রহণ সবার কাছ থেকেই করতে পারবে এর কাছ থেকেও পারবে কাছ থেকেও পারবে এবির কাছ থেকেও পারবে এর কাছ থেকেও পারবে কোনো প্রবলেম নেই এবার আসছি ও ও ও কিন্তু দিতে পারবে সবাইকে একেও দিতে পারবে একেও দিতে পারবে এ বিকেও দিতে পারবে ও ও তো ওকে দিতে পারে কিন্তু ও নিতে পারে না কারোর কাছ থেকে শুধু ও ও এর কাছ থেকে নিতে পারবে ও এর কিন্তু অনেক প্রবলেম যাদের ব্লাড গ্রুপ ও তারা কিন্তু সাবধানে থাকবে কারণ তারা দিতে পারবে সবাইকে কিন্তু নিতে পারবে না একটু পরে আমি পজিটিভ নেগেটিভের ব্যাপারটা দেখাবো তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো এই ছকটা কিন্তু তোমরা করে নাও এই ছকটা পরীক্ষার প্রশ্ন তোমরা দেখতেই পাও আমাকে বলতে হবে না প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেওয়া হয়ে গেছে এই পার্টটা মুছে দিচ্ছি যে নেক্সট আর এইচ ফ্যাক্টর জিনিসটা তোমাদের দেখাচ্ছি আর এইচ ফ্যাক্টর কী দেখো আর এইচ ফ্যাক্টর মনে রাখবে নাইনটিন ফরটিতে বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার ল্যান্ড স্টেইনার আর উইনার ডাব্লু আই এনিয়ার ডাব বাংলাতে লেখো উইনার উইনার এরা কিন্তু আর এইচ ফ্যাক্টরের কথাটা উল্লেখ করেছিল এই দুটো দুজন বিজ্ঞানী এই আর এইচ কথাটা এসেছে কোথা থেকে রিসাস নামক বাঁদরের কাছ থেকে আর এইচ এস এই বানরের প্রথম দুটো অক্ষর থেকে এসেছে এই যে আর এইচ দেখতে পাচ্ছ প্রথম দুটো অক্ষর আর এইচ এই এটা থেকে এসেছে ঠিক আছে এরা কি করেছিল এই রিসার্চ বানরের রক্ত নিয়ে পরীক্ষা করার সময় না রক্তের আরবিসির কোষ পর্দায় এক প্রকার অ্যান্টিজেন পেয়েছিল পরবর্তীকালে মানুষ মানে রিসাস নামক বানুরটার রক্ত নিয়ে পরীক্ষা করতে করতে ওরা অ্যান্টিজেন পেলো যে ওর কোষ পর্দায় এক ধরনের অ্যান্টিজেন আছে পরবর্তীকালে দেখা গেল যে মানুষের রক্তের লোহিত কণিকার গায়েও ওই একই অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনটার নাম হয়ে গেল আর এইচ অ্যান্টিজেন কী নাম হয়ে গেল আর এইচ অ্যান্টিজেন তাহলে বোঝা গেল আর এইচ জিনিসটা আর এইচ অ্যান্টিজেনটা কোথা থেকে আসছে ঠিক আছে আর এইচ অ্যান্টিজেন যে সমস্ত ব্যক্তির রক্তে থাকবে তারা পজিটিভ কী বললাম আর এইচ অ্যান্টিজেন যে সমস্ত মানুষের মানুষের রক্তে থাকবে আর কি তারা হচ্ছে পজিটিভ আর যাদের থাকবে না তারা হচ্ছে নেগেটিভ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের আমাদের ভারতীয়দের নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে ভারতীয়দের এই আর এইচটা পাওয়া গেছে মানে আর এইচ পজিটিভ তারা আমরা বলি না যে এ পজিটিভ বি পজিটিভ তো এটা থেকেই বলি আমরা মেনলি ঠিক আছে তাহলে বোঝা গেল আর এইচ পজিটিভ আর আর এইচ নেগেটিভ জিনিসটা কি আর এইচ নেগেটিভ আর এইচ পজিটিভ হচ্ছে আর এইচ পজিটিভ হচ্ছে এই রেসাস নামক বাঁদরের যে কোষ পর্দায় যে অ্যান্টিজেনটা পাওয়া গেছে যদি যে মানুষের শরীরের মধ্যে এই অ্যান্টিজেনটা পাওয়া যাবে সেইটা হচ্ছে আর তার আর এইচ পজিটিভ যেটা নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে দেখা গেছে আর আর এইচ নেগেটিভ হচ্ছে যাদের এই অ্যান্টিজেনটা থাকবে না তার আর এইচ নেগেটিভ তার মানে আমরা বলতে পারছি যে ধরো কারোর ব্লাড গ্রুপ হচ্ছে এ তার যদি এই আর এইচ অ্যান্টিজেনটা দেখা যায় তাহলে তাকে বলবো এ পজিটিভ আর যদি না দেখা যায় তাকে বলবো এ নেগেটিভ ঠিক সেরকমভাবে বি ক্ষেত্রেও তাই আর এইচ থাকলে বি পজিটিভ আর এইচ না থাকলে বি নেগেটিভ এ বির ক্ষেত্রেও তাই আর ওয়ের ক্ষেত্রেও তাই ও এর ক্ষেত্রেও তাই তাহলে আমি কি বললাম সব থেকে বেশি আছে কি নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের পজিটিভ আছে তাহলে একটা জিনিস ভেবে দেখো যাদের ও নেগেটিভ যাদের ও নেগেটিভ তাদের কন্ডিশনটা খুব কিন্তু খারাপ মানে এইরকম মানুষ কিন্তু কত পার্সেন্ট আছে ওয়ান পার্সেন্ট মনে আছে আমাদের পৃথিবীর মধ্যে যে যাদের ও নেগেটিভ রক্ত যাদের ঠিক আছে এটা দিতে সবাইকে পারবে কিন্তু নিতে চট করে কিন্তু কারোর কাছ থেকে পারবে না ও নেগেটিভ মানে ও যাদের ব্লাড গ্রুপ আছে তাদের ছাড়া তাহলে বোঝা গেল যে পজিটিভ নেগেটিভ জিনিসটা কি করে হয়েছে এইচ ফ্যাক্টর কী কীভাবে এসেছে কোন বিজ্ঞানীরা করেছে কত সালে করেছে ব্যাপারটা ক্লিয়ার আশা করি তাহলে আশা করি তোমাদের এর বাইরে ব্লাডের এর কোনো কোশ্চেন যাবে না দেখো একটা জিনিস হয় ব্লাড সার্কুলেটারি মানে মানে পরিবহন হচ্ছে কীভাবে মানে শিরা ধমনি হার্ট মানে মেনলি রেসপিরেটরি সিস্টেমে আমি পড়াবো এটা কিন্তু ব্লাডের যে ব্যাপারটা কিছুটা বাকি রয়ে গেল কিভাবে না ধমনির যে ব্যাপারটা পালমোনারি মানে মহা মানে মহা ধমনি শিরা অ্যাওটা ঠিক আছে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় ধমনী এ ব্যাপারগুলো বাকি রয়ে গেল দেখো ওটা কিন্তু এর সাথে কমপ্লিট করা যাবে না এটা আমি পিওর ব্লাডের ব্যাপারটা বোঝালাম এবারে ওগুলো হচ্ছে সার্কুলেটারি সিস্টেম মানে সংবহনের মধ্যে পড়ে যাচ্ছে সিরাধমনির যে ব্যাপারটা তো তোমরা যদি চাও যে আমি এরপরে একটা সিরাধমনির মানে সার্কুলেটারি সিস্টেমের একটা পার্ট নিয়ে আসবো থিওরি বলছি তাহলে নিয়ে আসবো তোমরা কমেন্ট করো আর না হলে তোমরা যদি বলো স্যার ডাইরেক্ট কোশ্চেনে যাওয়ার জন্য যে কোশ্চেন থেকে আমরা কমপ্লিট করবো সেটাও বলতে পারো তাহলে আমি ডাইরেক্ট যে ব্লাড সার্কুলেটারি সিস্টেম যে পুরোটা আছে তোমাদের ইউথ কম্পিটিশান টাইমস বুকসে আমি পুরো কোশ্চেনগুলো একসঙ্গে সলভ করে দেবো তো তোমরা কোনটা চাও যে একটা থিওরি ক্লাস চাও ওই ব্যাপারে নাকি ডাইরেক্ট কোশ্চেন চাও সেটা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর অবশ্যই তোমরা জানাবে যে ক্লাসটা কেমন লাগলো ক্লাস ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টে জানাবে যেটা জানাতে বললাম তোমাদেরকে আর ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে থিওরি ক্লাস তোমরা বলেছিলে তো থিওরি ক্লাস নিয়ে এসেছি যদি চ্যানেলের সঙ্গে এখনও তোমরা জোড়ো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য কারণ এই এক্সাম হলেই যে ভিডিও দেওয়া শেষ তা নয় এরপর থেকে আমরা জিরো লেভেল থেকে স্টার্ট করবো যারা একদমই কিছু জানো না তারাও জানতে পারবে তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা টেলিগ্রামে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি অফ কস্টে বাংলা পিডিএফ পাওয়ার জন্য ম্যাথের এবং সায়েন্সের ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবে